নমস্কার, নব বিদ্যাসাগর কলেজ থেকে স্বাগত জানাই। আজ মহান ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের প্রয়াণ দিবস। 1851 সালে আজকের দিনে তিনি দৈহিকভাবে প্রাণ ত্যাগ করেছিলেন, কিন্তু 130 বছর পরে আজও তিনি আমাদের মধ্যে জীবিত রয়েছেন, আমাদের চেতনায়, আমাদের জীবন চর্যায়, আমাদের মনুষ্যতার আধুনিকীকরণে। তার জন্মের 200 বছরই আমাদের কলেজ যেহেতু তাঁরই নামাঙ্কিত, তাঁর প্রতিষ্ঠিত মেট্রোপলিটন ইনস্টিটিউশনের অংশ বিশেষ, ফলে আমরা সেই গর্বিত অনুভব থেকেই তাঁর প্রতি আমাদের অন্তরে শ্রদ্ধা। আজকের অনুষ্ঠানের সূচনা মঙ্গলাচরণের মাধ্যমে, পরিবেশনায় অর্পিতা ধর, সংস্কৃত স্নাতকোত্তর শ্রেণী। দুঃখিত অর্পিতা কোনোভাবে কানেক্ট হতে পারেনি। এবার উদ্বোধনী ভাষণ দেবেন আমাদের অধ্যক্ষ মহাশয় ডক্টর স্বপন কুমার রায়। কথা শোনা যাচ্ছে? আচ্ছা আচ্ছা আচ্ছা। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর মহাশয়ের 130তম প্রয়াণ দিবস ভার্চুয়াল মোডে পালন করতে চলেছি আমরা। বাংলা ডিপার্টমেন্ট এবং বিদ্যাসাগর কমিটির পক্ষকে আমার তরফ থেকে এবং আমাদের কলেজের তরফ থেকে অভিজ্ঞতা, কৃতজ্ঞতা এবং শুভেচ্ছা জানাই।
ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর জন্মগ্রহণ করেছিলেন 1820 সালের 26শে সেপ্টেম্বর, দিনটি ছিল মঙ্গলবার। সংসারে এমন এক একজন মানুষ আছেন যাদের বিরাটত্বের কেমন আমরা কোনো পরিমাপ করতে পারি না, অর্থাৎ গ্রেটনেস, আমরা বিরাটত্বের কোনো পরিমাপ আমরা করতে পারি না। আকাশের মতোই তিনি বিশাল, হিমালয়ের মতোই উন্নত শীর্ষ, সমুদ্রের মতোই গভীর। তিনি করুণার সাগর, করুণার হিন্দু সিন্ধু, বিদ্যাসাগর। তার বিদ্যাশিক্ষা, চাকরি জীবন ইত্যাদি বিষয়ে আমরা অবগত। সংস্কৃত ভাষা ও সাহিত্যে অগাধ পাণ্ডিত্যের জন্য প্রথম জীবনে তিনি বিদ্যাসাগর উপাধি লাভ করেন। বিধবা বিবাহ প্রবর্তন তার জীবনের সর্বশ্রেষ্ঠ কীর্তি। বাল্য বিবাহ নিবারণও ছিল তার জীবনের এক মহান ব্রত। নারী সম্মানে, বিশেষ করে শিক্ষা বিস্তারে ছিল তার সমাজ সংস্কারের অন্যতম প্রধান কীর্তি। সীতার বনবাস, শকুন্তলা, বর্ণপরিচয় তার উল্লেখযোগ্য গ্রন্থগুলির মধ্যে অন্যতম। তিনি ছিলেন বিরল গুণের অধিকারী। 70 বছর বয়সে 1891 সালের 29শে জুলাই তার মৃত্যু হয়। আমি অনেক খুঁজেছি কিন্তু তার মৃত্যু দিনটি আমি জানি না। যেমন তার জন্ম মঙ্গলবার সেটা জেনেছি, যার কারো যদি জানা থাকে আমাকে বললে আমি উপকৃত হই আর কি, জানতে পারি বিষয়টা। 1891 সালে 29শে জুলাই তার মৃত্যু হয়। বাঙালি তথা ভারতবাসীর কাছে এই দিনটি গভীর বিষাদের দিন। নিভে গেল এক অনির্মাণ দীপশিখা, জাতি হারালো তার সর্বকালের শ্রেষ্ঠ সন্তানকে। বিদ্যাসাগর কলেজ, নবদ্বীপ বিদ্যাসাগর কলেজ, বিদ্যাসাগর কলেজের বিদ্যাসাগরের নামে আমাদের কলেজটি প্রতিষ্ঠিত। আমরা জানি এই বিদ্যাসাগর, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর 50টারই বেশি তিনি স্কুল এবং কলেজ স্থাপন করেছেন। এবং বিদ্যাসাগরের মৃত্যুর পরে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর যেটা লিখেছিলেন সেটা এইভাবে, ওয়ান ওয়ান্ডার্স হাউ গড ইন দ্য প্রসেস অফ প্রডিউসিং 40 মিলিয়ন বেঙ্গলিজ প্রডিউসড এ ম্যান। অর্থাৎ এটা থেকে আমরা বুঝতে পারছি রবীন্দ্রনাথও ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকে কিছুকে দেখতেন। এইটুকু আমার বক্তব্য ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর সম্বন্ধে এবং তার মৃত্যু প্রয়াণ দিবসের বিষয়ে আর কি। আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করলাম। পরবর্তী কল্যাণীতি অথবা সমাধি অথবা যিনি সঞ্চালনা করছেন তার কাছে আমি মাইক্রোফোন হ্যান্ড ওভার করছি। ঠিক আছে স্যার, সঞ্চালনের দায়িত্বে আছেন তাকে মাইক্রোফোন আমি হ্যান্ড ওভার করছি। ঠিক আছে, অধ্যক্ষ মহাশয়কে। এবার বিদ্যাসাগর বার্ষিকী উপসমিতির আহ্বায়িকা ডক্টর সোমা মণ্ডল মহাশয়কে দু চার কথা বলবার জন্য অনুরোধ করছি। আজ পণ্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর মহাশয়ের প্রয়াণ দিবস, সেই উপলক্ষে নবদ্বীপ বিদ্যাসাগর মহাবিদ্যালয়ের অধ্যক্ষ মহাশয়, অধ্যাপক এবং অধ্যাপিকা বৃন্দ, শিক্ষাকর্মী বৃন্দ সকলে মিলে এক আন্তর্জাতিক স্মরণ সভার আয়োজন করেছেন। বিদ্যাসাগর মহাশয়ের পুত্র চরিত কথা আলোচনা করতে গেলে বা পর্যালোচনা করতে গেলে অনেক দিক যেগুলো এক মুখে এক জননে বলে শেষ করা যায় না, এবং এ বিষয়ে বাংলা বিভাগ এবং সংস্কৃত বিভাগের ছাত্রছাত্রীরা আরো বিস্তৃতভাবে বলবে। শুধু দু একটি কথা যেটা ভীষণভাবে তার সমস্ত সমাজ সংস্কার হোক বা পরিবর্তনের ধারার মধ্যে নারী শিক্ষার দিকটিকে তিনি গুরুত্ব দিয়েছিলেন। তার গুরুত্ব দেওয়ার কারণ, তিনি বুঝেছিলেন যে একটা শিশু মায়ের কোলের গন্ধে
এবং মায়ের আঁচলের ছত্রছায়ায় বড় হয়ে ওঠে। তাই যদি আধারটা, আধার অর্থাৎ অধিকরণ, অধিকরণটা যদি ঠিক থাকে, তাহলে আধেয় বস্তুটাও ঠিক সেইভাবেই তৈরি হয়। মা যদি শিক্ষিত হন বা সুশিক্ষিত হন, তাহলে সন্তানও সুশিক্ষিত হবে। সেই জন্য তিনি নারী শিক্ষার দিকে জোর দিয়েছিলেন। আর দিয়েছিলেন কোথায়? না, সংস্কৃত শাস্ত্র বা সাহিত্যে, সংস্কৃত বলে নয়, শাস্ত্র এবং সাহিত্যে প্রবেশ করতে গেলে চাই শব্দের অনুশাসন। শব্দানুশাসন বা ব্যাকরণ ছাড়া শাস্ত্র বা সাহিত্যে প্রবেশ করা সম্ভব নয়। তাই তিনি তার অন্যতম মহান কীর্তিগুলোর মধ্যে বা মহতী কীর্তিগুলোর মধ্যে সৃষ্টি ব্যাকরণ কৌমুদী, যেটা শাস্ত্র এবং সাহিত্যে বিচরণ করতে গেলে প্রথম এবং প্রধান স্তম্ভ। আর ছিল তার সেবা, দেশের সেবা, সাহিত্যের সেবা এবং সমাজ সংস্কার। তারই এই পুতকথা, চরিতকথাকে অবলম্বন করে আজ এই আয়োজনটি করা হয়েছে সভার। এই প্রসঙ্গে আমাদের নবদ্বীপ বিদ্যাসাগর মহাবিদ্যালয়ের যে সকল অধ্যাপক, অধ্যাপিকা এবং অধ্যক্ষ মহাশয় এবং শিক্ষাকর্মীরা আছেন, তারাও তার নামাঙ্কিত এই মহাবিদ্যালয়টিকে একটি উন্নত স্তরে পৌঁছে দেওয়ার জন্য প্রয়াসী হয়েছেন। এ প্রসঙ্গে না বললেই নয়, আমাদের মোট মহাবিদ্যালয়ে 18টি বিভাগ আছে। তার মধ্যে 18টি বিভাগই, প্রত্যেক বিভাগ একটি করে ওয়েবিনার করেছেন এবং কোনো কোনো বিভাগ একাধিক। এটা কিন্তু কিছু কম গর্বের নয়, যেহেতু এত বড় একটা প্ল্যাটফর্ম পেয়েছি, এই কথাটা না বললেই নয়। সেই জন্য আমি পুনরায় এই যে আন্তর্জাতিক আয়োজন বা সভার আয়োজন করা হয়েছে, সেখানে আমি প্রথমেই ধন্যবাদ জানাব অধ্যক্ষ মহাশয়কে, ধন্যবাদ জানাব বাংলা বিভাগীয় প্রধানা অধ্যাপিকা কল্যাণী রায় মহাশয়াকে এবং বাংলা বিভাগের অন্যান্য অধ্যাপিকাদের। আর আমি আমার শুভেচ্ছা রইল আমার ভালোভাবে এই সভাটি পরিচালনা করুক। আর যাদের নাম নিয়ে আমি আজকে শেষ করব, অর্থাৎ যান্ত্রিক সহযোগিতায় যারা আছে, শুভজিৎ সেন, সকলেই এখানে অধ্যাপিকা বা অধ্যাপক, অধ্যাপক শুভজিৎ সেন, অধ্যাপিকা শ্রাবন্তী দাস, অধ্যাপক রূপেন মণ্ডল, অধ্যাপক দীপাঞ্জন ঘোষ, এদের সকলকে আমার আন্তরিক শ্রদ্ধা এবং শুভেচ্ছা জানাই। আর আজকের এই আয়োজন যেন সর্বান্তকরণে, আমি জানাই যেন সর্বাঙ্গীণ সফলতা লাভ করে, এইটুকু জানিয়ে আমি আমার বক্তব্য এখানে পরিসমাপ্ত করছি। ধন্যবাদ মহাশয়। অভ্যন্তর ও মান সমিতি আচ্ছা, ধন্যবাদ। সর্বপ্রথমে আমি আজকে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের 130তম প্রয়াণ দিবসে ওনাকে সাদর প্রণাম জানাই। আর আজকে বিদ্যাসাগর অ্যানিভার্সারি সাব কমিটি আর বাংলা বিভাগের যৌথ উদ্যোগে
যে এক অনুষ্ঠান ওরা আয়োজন করেছেন 130তম প্রয়াণ দিবসের যে অনুষ্ঠান আয়োজন করেছেন তার জন্য সকলকে অভিনন্দন জানাই। এবং বিদ্যাসাগর অ্যানিভার্সারি সাব কমিটি আর বাংলা বিভাগের সকল শিক্ষক শিক্ষিকা যারা এই অনুষ্ঠান এত সুন্দরভাবে উপস্থাপন করছেন বা অনুষ্ঠানটা আয়োজন করেছেন তাদের জন্য তাদেরকে অনেক ধন্যবাদ জানাই। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর সম্পর্কে আমাদের নতুন কিছু আমার বলার নেই, আমরা সবাই জানি যে ওনাকে আমরা ওনার অবদান আমাদের সমাজের প্রতি কিরকম রয়েছে কত সবকিছু আমরা জানি। ওনার নামাঙ্কিত এই কলেজ নবদ্বীপ বিদ্যাসাগর কলেজে আমরা শিক্ষক হিসেবে কাজ করছি আর অনেক ছাত্রছাত্রী এই কলেজে পড়াশোনা করছেন। নবদ্বীপ বিদ্যাসাগর কলেজ আজকে 78 বছর পূর্তি হয়েছে, 1942 সালে এটা এস্টাবলিশ হয়েছে আর এই ঐতিহ্য আমরা দীর্ঘদিন ধরে এই ধরে নিয়ে এগিয়ে চলেছি। আজকে এই কলেজে 17টি অনার্স ডিপার্টমেন্ট রয়েছে আর এছাড়া বিএ, বিএসসি, বিকম, জেনারেল আর বিপিএড ফিজিক্যাল এডুকেশন ডিপার্টমেন্ট নতুন করে আমাদের তৈরি হয়েছে। আমাদের কলেজে প্রায় 6,000 স্টুডেন্ট আমরা প্রতি বছর অ্যাডমিট করাচ্ছি, অ্যাডমিটেড হচ্ছেন আর রেজাল্টের দিক দিয়ে আমরা কল্যাণী ইউনিভার্সিটি সমস্ত কলেজগুলির মধ্যে নিজেদের পজিশন ধরে রেখেছি। আমাদের বিভিন্ন বিভাগের যে সমস্ত বিশিষ্ট ফ্যাকাল্টি মেম্বার্সরা রয়েছেন তারা সবসময় নিজেদের প্রচেষ্টায় আমাদের কলেজের উন্নয়নে আমাদের সঙ্গে রয়েছেন আর চেষ্টা করে চলেছেন, যাদের সবার উদ্যোগের প্রভাবে আমাদের ন্যাকে আমরা বি গ্রেড হিসেবে কলেজকে সার্টিফাই করতে পেরেছি। আমার বিশ্বাস আমরা আমাদের কলেজের ঐতিহ্য মাথায় রেখে আরো উন্নতির পথে এইভাবে এগিয়ে যেতে পারবো। আর আশা করি আজকে অনুষ্ঠান খুব সফল কামনা করি, আর এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ। ধন্যবাদ স্যার। বাংলা বিভাগীয় পাল অধ্যাপিকা কল্যাণী রায় মহাশয়ের কাছ থেকে দু চার কথা শুনে নেব। আজকের আয়োজন কিসের জন্য এতক্ষণ আপনারা শুনে নিয়েছেন? ছোটবেলা থেকে শিখেছি যে সামনে দেবতা থাকলে আর কাউকে প্রণাম করার বা শুভেচ্ছা জানানোর কোনো রীতি নেই, এক জায়গায় দিলেই সেটা সব জায়গায় চলে যায়। সেজন্য আজকের অনুষ্ঠানের যিনি মধ্যমণি সেই বিদ্যাসাগরের চরণে ভুলুণ্ঠিত প্রণাম নিবেদন করি। বলতে ইচ্ছে করছে, তুমি নইলে বৃথা হতো চন্দ্র সূর্য ওঠা, কাননে ফুল ফোটা, সত্যি বৃথা হয়ে যেত। আমি কি থাকতাম এখানে যদি বিদ্যাসাগর নারীদের জন্য এত ব্যবস্থা না করতেন? শুধু অক্ষরটা চিনতে পারলেই বিধবা হবে, এই যখন প্রচলিত রীতি মেয়েদের, মেয়েরা পর্দানসীন, সেই সময়ে বীর সিংহের সিংহ শিশু তিনি প্রচলিত নিয়মের বাইরে গিয়ে যুগের অগ্রবর্তী চিন্তায় তিনি শুরু করেছিলেন নারীদের এগিয়ে নিয়ে যাওয়ার কাজ। রামকৃষ্ণদেবের সঙ্গে যখন বিদ্যাসাগরের দেখা হয়েছিল সেই সময়ে রামকৃষ্ণদেব বলেছিলেন যে সাগর, সাগরে এলাম, খাল বিল নদী নালা পেরিয়ে সাগরে এলাম। কিন্তু বিদ্যাসাগর বলেছিলেন এসেছেন যখন খানিকটা লোনা জল নিয়ে যান, কিন্তু সাগরে যে অগ্নি থাকে কল্পনা সে নয়, তোমায় দেখে বিশ্ববাসীর হয়েছে প্রত্যয়। তো সাগরে শুধু লোনা জল থাকে না, আগুনও থাকে। সেই আগুন অবিশ্বাস্য ছিল, বিদ্যাসাগরকে দেখে সমস্ত বিশ্ববাসী চিনতে শিখলো, বুঝতে শিখলো সেই আগুন কেমন, সেই জল নয়। আমাদের সুকুমার মতি ছোট্ট ছোট্ট ছেলে মেয়েরা তাদের নিজেদের মনের মাধুরী দিয়ে যে ছোট ছোট মালিকা তৈরি করেছে বিদ্যাসাগরের চরণে নিবেদন করবে বলে তারা এতক্ষণ সুসজ্জিত ভাবে করজোড়ে নতনেত্রে অপেক্ষা করছে, আজকের অনুষ্ঠান তাদের জন্য আজকে
মঞ্চ ছেড়ে দিতে হবে। বলে রাখা ভালো, আমরা কিন্তু তাদের এতটুকুও সাহায্য করিনি, তারা সবাই নিজে নিজে তৈরি হয়েছে, শুধু বলেছে ম্যাডাম আমরা এটাই বলবো। ঠিক আছে বলো তো, 130 বছর পরেও আজকে বলতে বাধ্য হচ্ছি, আমাদের ছেলে মেয়েদের কাছে আপনারা শুনবেন, বিদ্যাসাগর যেন আমাদের কাছে, আমরা আমরা কি করছি বিদ্যাসাগরকে নিয়ে, অন্ধের হস্তী দর্শন করছি। 200 বছর ধরে তিনি ছিলেন, 200 বছর ধরে আছেন, আর 130 বছর ধরে আমরা চিন্তা তাকে নিয়ে চর্চা করে যাচ্ছি, শুধু একটা একটা দিক নিয়ে আমরা সম্পূর্ণ থাকার চেষ্টা করছি, ভাবছি জেনে গেছি বিদ্যাসাগরকে, কিন্তু আসলে কিছুই আমাদের জানা হয়নি, কিছুই আমাদের চেনা হয়নি। সেই জন্য ভিন্ন ভিন্ন দৃষ্টিকোণ থেকে আজকে বিদ্যাসাগরকে আমরা দেখব, জানবো, চিনবো। ওদের পক্ষ থেকে আমি আপনাদের কাছে দোষ ত্রুটির জন্য মাপ চেয়ে রাখলাম, ওদের সাফল্যের সবটুকুই ওদের, অসাফল্যের যে দিকটুকু সেটা আমাদের, কারণ আমরা তাহলে ওদের ঠিক মতো শেখাতে পারিনি। তাহলে আজকে আপনারা আসুন, দেখুন ওরা কি কি বলে, কেমন করে ওরা বিদ্যাসাগরের স্মৃতি তর্পণ করে। বিদ্যাসাগরকে আবার ফুলন্তিত প্রণাম জানিয়ে আমি সঞ্চালিকার হাতে মাইক্রোফোন তুলে দিলাম। ছাত্রী, অতিমারীর কবলে সারা বিশ্ব আজ বিধ্বস্ত। এই পরিস্থিতিতে ঘরে বসে প্রযুক্তির সহায়তায় শ্রদ্ধার্ঘ নিবেদনে আমরা ব্রতী হয়েছি। এবার উদ্বোধনী সঙ্গীত পরিবেশনায় ইংরেজি বিভাগের অধ্যাপক ডক্টর দীপাঞ্জন ঘোষ মহাশয়, ডেকে নেব মহাশয়কে। হ্যাঁ, শোনা যাচ্ছে তো? হ্যালো, হ্যাঁ শোনা যাচ্ছে স্যার। আচ্ছা, নমস্কার সবাইকে। আমার মানে একেবারেই অনভ্যস্ত এই পরিস্থিতি আর কি, কিন্তু এরা সবাই মানে আমাদের যারা ডিপার্টমেন্টাল টিচার্স যারা রয়েছেন তারা বারবার করে শুধু বলেন আমাকে পারফর্ম করার জন্য, যদিও আমি পুরোপুরি অনভ্যস্ত ভাবেই আজকের এই ইয়েটা শুরু করছি। সবার আগে নমস্কার জানাচ্ছি সবাইকে। তুমি রবে নীরবে হৃদয়ে মম, তুমি রবে নীরবে হৃদয়ে মম, নিবির মম অখিল ভুবন তুমি ভরিবে সৌরভে, নিশীথি নিশম তুমি রবে নীরবে হৃদয়ে মম, জাগিবে কাকি তব পূরণ আখি, তব অঞ্চল ছায়া মোরে রহিবে ঢাকি, জাগিবে কাকি তব পূরণ আখি, তব অঞ্চল ছায়া মোরে রহিবে ঢাকি, মম দুঃখ বেদন মম সফল স্বপন, মম দুঃখ বেদন মম সফল স্বপন, তুমি ভরিবে সৌরভে নিশীথি নিশম তুমি রবে নীরবে।
ভাবে হৃদয়ে মম নিবির নিভৃত পূর্ণিমা নিশিথিনি সম তুমি রবে নীরবে হৃদয়ে মম তুমি রবে নীরবে। নমস্কার। ধন্যবাদ অধ্যাপক দীপাঞ্জন ঘোষকে। উনিশ শতক, কালটা নবজাগরণের, জ্ঞান বিজ্ঞান মানবতাবোধ বিকাশ ও উন্মেষের সময়কাল। এই সবকিছু নিয়ে বলবে বাংলা বিভাগের ছাত্রী এশা ভট্টাচার্য। আচ্ছা শোনো, তোমার সাউন্ডটা না ক্র্যাক হচ্ছে, তুমি যদি দেখো কি বলি। এখনো অস্পষ্ট রয়েছে। ঠিক আছে, তুমি বলো বলো। আজ আমরা সিংহ শিশু প্রতি মাথা করছে, তার চরিত্রের ব্যক্তি ছিল অনেক বেশি। আমরা সকলেই জানি জীবনের মূল্য আয়ুতে নয়, কল্যাণকর্মে। জীবন ভর করে নিজেকে ছুটে তালের তালিকা থেকে নিজেকে দূরে রেখে কর্মকে জীবনের নিত্য ধর্ম মনে করে তিনি হয়েছেন স্মরণীয়। বলবাহুল্য মহামানবের নাম বিদ্যাসাগর। রবীন্দ্রনাথ ঠাকুরের মতে এই বিশ্বে তিনি একমাত্র পুরুষ সিংহ, তাই তার ২০০ বছর তার ত্যাগ স্মরণীয় করে রেখেছেন। ভারতকে মানবতাবাদ বিজ্ঞানসম্মত ও নবজাগরণতম উজ্জ্বল যোদ্ধা হিসাবে তিনি স্থায়ী আসন লাভ করেছেন। বহু শতাব্দীর অন্ধবিশ কুসংস্কার এবং প্রথম সুপিরণ মুখ্যের মত কথা কর্ম সংগ্রামে নবের প্রতিফলিত হচ্ছে। তাকে প্রথম সাক্ষাৎ দিচ্ছেন নতুন জীবনবোধ, এর মূল সবার উপরে মনুষ্যত্ব, তার উপরে নাহি কিছু। এই উদ্ভব ঘটে এবং তা সমস্ত দেশে ছড়িয়ে পড়ে। বিদ্যাসাগর আমরা গভীরভাবে অধ্যয়ন দেখতে পাচ্ছি তার প্রতিটা অনুপ্রেরণা করেছে প্রতি তার অকৃত্রিম ভাষ। ছোটবেলা থেকে আধুনিক করে তুলেন, একদিকে প্রাচীন শিক্ষা, অন্যদিকে পুরো উভয় শিক্ষারই তিনি তীব্র বিরোধিতা করে। নতুন যুগের উপযোগী নতুন মানুষ গড়ে তোলার জন্য শিক্ষাক্ষেত্রে বিপ্লব নিয়ে আসেন। এটা নিছক শিক্ষা সংস্কার নয় মোটেই, তার প্রতিটি ক্রিয়াকর্মই বহুদিনের প্রচলিত সমাজ ব্যবস্থাকে কঠোরাঘাত করেছিল। নবজাগরণের আলোয় তার মনোজগৎ অক্লান্ত পরিশ্রম করে গ্রামে শহরে ৫০টির বেশি বিদ্যালয় তৈরি করে কোথায় ঐতিহ্যের নামে প্রাচীন সংস্কার কিভাবে সমাজের ক্ষতি করে চলেছে এই বিষয় তিনি উপলব্ধি করেন। আধুনিক ইউরোপীয় জ্ঞান বিজ্ঞানের সংস্পর্শে যাতে সকল ছাত্র আসতে পারে তাই সংস্কৃত কলেজেই তিনি ইংরেজি শিক্ষা প্রদানের ব্যবস্থা শুরু করেন। শুধু তাই নয়, বাংলা গদ্য রচনার জন্য তিনি নতুন ধ্যান ধারণা নিয়ে আসেন। সংস্কৃত
জ্যামিতি, বিজ্ঞান ও ইংরেজির মতো বিষয়গুলি। তিনি নারীদের মর্যাদা প্রতিষ্ঠার জন্য নিজেকে সঁপে দিয়েছিলেন। বহুবিবাহ, বাল্যবিবাহ রোধের জন্য তিনি আপ্রাণ লড়েছিলেন। এমনকি বিধবা বিবাহ প্রচলন করতে গিয়ে তার প্রাণ সংশয় পর্যন্ত ঘটেছিল। এদেশের মানুষদের মধ্যেকার ধর্মান্ধতা গোড়ামিকে মুক্ত করতে তিনি সমাজে নবজাগরণের দ্বারকে উন্মোচন করেন। মুগ নিয়মে, ভাগ্যের অবিচারে, নিয়তির নিষ্ঠুর পরিহাসে তিনি 1891 খ্রিস্টাব্দের 29শে জুলাই চিরনিদ্রায় শায়িত হন। কিন্তু তার মৃত্যুর এতদিন পরেও তিনি আমাদের মনিকোঠায় আজও জীবিত। হয়তো রবীন্দ্রনাথের সুরে সুর মিলিয়ে মৃত্যুকালে তিনিও বলে গেছেন, মোর নাম এই বলে বলে খ্যাত হোক, আমি তোমাদেরই লোক। তাই তো তিনি আমাদের এত আপন, এত কাছের। ধন্যবাদ। আমি বিদ্যাসাগর মহাশয়ের প্রতি আমার শ্রদ্ধা জ্ঞাপন করে আমার বক্তব্য শেষ করছি। শুনে নিলাম এশার মুখে বিদ্যাসাগরের কিছু কথা। 19শ শতকের আরেকজন সৃষ্টিশীল মানুষ মাইকেল মধুসূদন দত্ত অসম্ভব শ্রদ্ধা করতেন বিদ্যাসাগরকে, সঠিকভাবে মূল্যায়ন করলেন তাই তাকে। তার মনে ছিল একাধারে প্রাচীন ঋষির মনীষা ও প্রজ্ঞা, ইংরেজের প্রাণশক্তি এবং বাঙালি মায়ের হৃদয়, বলেছিলেন মাইকেল মধুসূদন দত্ত। এবার কবিতার মাধ্যমে বিদ্যাসাগরকে একটু বোঝার চেষ্টা করি আমরা, সংস্কৃত স্নাতকোত্তর শ্রেণীর ছাত্রী সুপর্ণা আইচকে ডেকে নিচ্ছি। নমস্কার। পণ্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের প্রয়াণ দিবসে তাঁর প্রতি আমার বিনম্র শ্রদ্ধা ও প্রণাম জানিয়ে তাকে নিয়ে লেখা কবি মৃণাল কান্তি দাসের একটি কবিতা আমি আবৃত্তি করে শোনাচ্ছি। কবিতাটির নাম আলোর জন্য। অন্ধকারের মধ্যে মিঠো পথ ধরে দ্রুত হেঁটে আসছিলেন বিদ্যাসাগর। অবিকল বর্ণ পরিচয়ের পাতা থেকে উঠে আসা খর্বকায় নগ্ন পথ, খাটো ধুতির স্বল্পতায় এক দ্যুতিমান দেবতা। চিনতে একটু অসুবিধে হলো না আমার। আমি পাশে পাশে হাঁটছিলাম, শক্তহীন, সাহস হচ্ছিল না কথা বলার। যদি মুখ ফিরিয়ে নেন, যদি মূর্খ শূন্য গর্ভ আত্মবিস্মৃত বাঙালির এক প্রতিনিধিকে দেখে লজ্জিত হন, যদি হাওয়ার মধ্যে হঠাৎ মিলিয়ে যায় তাঁর ছায়া শরীর, যদি গাছের ফাঁক থেকে ছিটকে আসা এক শিল্পী তারার আলোয় হঠাৎ তিনি দেখতে পেলেন আমাকে, জিজ্ঞাসু চোখ মেলে তাকালেন, গভীর বাংময় সেই দৃষ্টিতে কোনো ক্ষোভ নেই। আমি নিচু হয়ে তাঁর দুপায়ের ধুলো নিলাম। তিনি আমার মাথায় হাত রাখলেন মমতায়। সাহস পেয়ে আমি জিজ্ঞেস করলাম, এদিকে কোথায় যাচ্ছেন, একা? আমি দুঃসাহসে রাগ করলেন না বিদ্যাসাগর, মৃদু হাসলেন, বললেন, আলো খুঁজতে যাচ্ছি বাবা, এই পোড়া অন্ধকার দেশে একটা আলোর যে খুব দরকার। আমি আবার জিজ্ঞেস করলাম, আপনি এখনো আমাদের কথা ভাবেন? এক গুঁয়ে বালকের মতো তিনি শূন্যে হাত ছুড়লেন একবার। হাঁটতে হাঁটতে অনেক দূর চলে এসেছিলাম আমরা। তীরে আসবো কিনা ভাবছিলাম, আমার মনের কথাই বুঝতে পেরে যেন বিদ্যাসাগর দাঁড়ালেন, বললেন, যাও, ফিরে যাও। এবার বিপ্রাজকের কোন সঙ্গী থাকতে নেই। তুমি একটু আগে জিজ্ঞেস করছিলে না একা কোথায় যাচ্ছি, এই চির জেনা ভারতবর্ষে তো আমি চিরকালই একা, বন্ধুহীন। তবু আজ রাত্রির এই পথ চলা
অনেক দিন মনে থাকবে আমার। হঠাৎই ঘুম ভেঙে গেল আমার, অনেক কালের ঘুম। আমি খুঁজতে থাকলাম তাঁকে, আর আমার সামনে খোলা বর্ণ পরিচয়ের পাতায় পাতায় আলো হাওয়া রোদ্দুর লেগে শোভিত হয়ে উঠলেন একাকী বিদ্যাসাগর। নমস্কার। বিদ্যাসাগরের প্রধান কীর্তি বঙ্গভাষা। বিদ্যাসাগর বাংলা ভাষার প্রথম যথার্থ শিল্পী ছিলেন। এই ভাষা গঠনে বিদ্যাসাগরের শিল্প প্রতিভা ও সৃষ্টি ক্ষমতার প্রচুর পরিচয় পাওয়া যায় বলেছিলেন রবীন্দ্রনাথ তার চরিত্র পূজায়। এবারে বক্তা রাজেশ মণ্ডল, ইংরেজি বিভাগ। তার শিরোনাম আদর্শ লিপি ও বর্তমান সমাজ। পণ্ডিত বিদ্যাসাগরের চরণ ছুঁয়ে আমি আমার সুস্পষ্ট বক্তব্য আপনাদের মূল্যবান সময়ের মধ্যে শুরু করছি। আমার বিষয়টা খুবই সোজা আদর্শলিপি ও বর্তমান সমস্ত শিক্ষকই সমস্ত ছাত্রের প্রিয় শিক্ষক হয়ে ওঠেন না। আমরা জানি যে বিদ্যাসাগর একজন শিক্ষক ছিলেন এবং তিনি শিক্ষাকে নমনীয় করতে বহু অবদান রেখে গিয়েছেন। উদাহরণস্বরূপ 26 জুলাই 1851 সাপ্তাহিক ছুটি, যেটা হয় এখন বর্তমানে রবিবারে, সেটা একই বছরে 1851 ডিসেম্বরে সকল স্তর ও বর্ণের হিন্দুর জন্য সংস্কৃত কলেজের দরজা তিনি খুলে দিয়েছিলেন। এ সমস্ত আমরা জানি। আমরা প্রায় সকলে এটাও জানি যে বাংলা ভাষায় ও তার বিবর্তনে বিদ্যাসাগর মহাশয়ের ভূমিকা কতটা গুরুত্বপূর্ণ। তবে সত্যি কথাটা এতই হয়, আজ বাংলা ভাষার প্রদীপের তেল প্রায় বলতে গেলে শেষ। তবে তার এই যে বহু অবদান দেখলাম আমরা, তার মধ্যে একটি ছোট্ট অবদান যাকে ক্ষুদ্র হিসেবে ধরা হয়েছে আমাদের মধ্যে, সেটি হচ্ছে আদর্শ লিপি। তবে এটিকে ক্ষুদ্র বলা যথার্থ হবে না। ভারত আজ পৃথিবীর সবচেয়ে বৃহৎ সংসদীয় গণতান্ত্রিক দেশ, যার সংবিধানও পৃথিবীর সবচেয়ে বড়। 2020 এই বর্তমান সময় পর্যন্ত 104 এটিকে সংশোধন করা হয়েছে, যার বর্তমান ধারা প্রায় 470। যদিও সংবিধানের বহুমুখী দিক আছে আমরা জানি, তবু এর একটি প্রধান ও মুখ্য উদ্দেশ্য, সেটি হচ্ছে দেশ ও দশকে সঠিক পথে চালনা করা। তবে বর্তমান সমাজে যে অপরাধের মাত্রা, তা দেখে মনে হয় না যে সংবিধান এবং তার যে রিপ্রেজেন্টেটিভ তারা সফলভাবে কাজ করতে পারছে। আসলে গণত্ব গোড়ায় আছে। নরম মাটিকে যেমন খুশি আকার দেওয়া যায়, সেটি পুড়িয়ে দিলে অন্য আকার অসম্ভব, এটা আমরা জানি। আদর্শ লিপি এই গ্রন্থটি এমন একটা সময়ের পাঠ্য যখন শিশু মন কাঁচা থাকে, একটা ভালো আঁকা দিতে পারি তখন আমরা। এই সকল দিক থেকে বিচার করলে আদর্শ লিপি মোটেও ক্ষুদ্র নয়। আজকের সমাজে দেখুন না, 20 নিঃশ্বাস, দুর্নীতি আকাশ ছোঁয়া, উল্লুক ভুল্লুকে মুল্লুক ছেয়ে গেছে, হিংসা দেশ কলহল মানুষ আজ বেশি পছন্দ করছে। সেইখানে দাঁড়িয়ে বিদ্যাসাগরের যে প্রপার এডুকেশনের ছোঁয়াটা আমরা আদর্শ লিপিতে পাই, সেগুলো আজ হয়তো আমরা ভুলে গিয়েছি। একটু জায়গা দেখুন, পিতা মাতা এটা ভাবনার বিষয় তাদের, যে তাদের ছেলে মেয়েকে কি করে প্রপার এডুকেশন দেবে। তাদের কাছে উপায় ঠিক করা আছে, ইংলিশ মিডিয়াম মাধ্যম শিক্ষা প্রতিষ্ঠান। তাদের উদ্দেশ্যও ঠিক করা, যেটা বললাম, আবার বাংলা ভাষায় গুরুত্ব কমছে, এটা ধরে নেওয়া হয়েছে বাংলা ভাষা প্রপার এডুকেশন দিতে পারে না। ইংরেজি জানা বিজ্ঞান বিভাগের ছাত্র অধিক প্রপার এডুকেশনে শিক্ষিত, এটা আজ আমরা ধরে নিয়েছি। প্রপার এডুকেশন কি প্রশ্ন থাকছেই। তার অনুগামীরা বলছেন মানুষের মতো মানুষ হওয়াই হলো প্রপার এডুকেশন। এখানে আমি কয়েকটি বিদ্যাসাগরের আদর্শ লিপি থেকে লাইন বলছি, যা আপনাদের সকলের খুব পরিচিত, হয়তো সমস্ত শ্রোতাই এখানটায় এখানে সে লাইনগুলো পড়ে এসেছেন। আমি কোট করছি, অসৎ সঙ্গ ত্যাগ করো, আলস্য দোষের আকর, একতা সুখের কারণ, কটুবাক্য কহা অনুচিত, উগ্র ভাব ভালো নয়, ঝগড়া করিলে বিপদ ঘটে। আশা করি সবারই লাইনগুলো মনে আছে। এই যে ছোট্ট ছোট্ট লাইনগুলি হয়তো শুধু মুখেই পড়ে এসেছি এক সময়,
হৃদয় দিয়ে পড়িনি, তবে একদিন প্রপার এডুকেশন পেতাম, আদর্শ মানুষ হতাম। বর্তমান ছাত্র সমাজ কতটা পড়াশোনায় প্রতি উদাসীন আমরা জানি, কিন্তু আদর্শ লিপিতে বিদ্যাসাগর বলেছিলেন, বিদ্যা পরম ধন, মন দিয়া বিদ্যাভ্যাস করো। আজ শিশুরা বড় হয়ে অপরাধ, হানাহানি, শত্রুতা বেশি পছন্দ করছে, কারণ আদর্শ লিপির সেই লাইনগুলি সে ভুলেছে। ক্রোধে মতিভ্রম, কোধ করি পরিহার, সকলের সহকর নম্র ব্যবহার, ক্ষমা প্রদর্শন দেব ধর্ম। আজ আমরা বিদ্যাসাগরের যুগ থেকে অনেক দূরে আছি, তবুও তার আদর্শ লিপির প্রতিটি অক্ষর আমাদের জীবনে আদর্শ পথ হতে পারে, সংবিধানের আকার ছোট করতে পারে, ভবিষ্যতে সন্ত্রাসবাদী সন্তানকে ভালো মানুষ রূপে করতে পারে। তাই আমি চাই যে কৃষক থেকে ব্যবসায়ী, মুচি থেকে মেথর, জম থেকে সর্দার, কালো থেকে ফর্সা, মন্ডল থেকে দাস, শেখ থেকে মোহাম্মদ, আমি, তুমি, তোমরা, আপনারা, শিক্ষক, ছাত্র, শাসক, শোষিত, মালিক, চাকর, সবাই আজ একবার হলেও আদর্শ লিপিটাকে খুলে দেখুন। দেখুন সেই সমস্ত জায়গাগুলো, সেই সুন্দর লাইনগুলি, যা কোনো কঠিন তত্ত্বকে আলোচনা করে না, খুব সহজ ভাবে আমাদের সামনে তুলে ধরেছে যে যত্ন করিলে রত্ন মিলে। আদর্শ লিপির যত্ন নেওয়া শিখলে নিশ্চয়ই সেই রত্ন আমরা পাবো। ধন্যবাদ। ধন্যবাদ রাজেশকে। রাজেশের কথা ধরেই বলি, বিদ্যাসাগর এবং তৎকালীন শিক্ষা ব্যবস্থা বিদ্যাসাগর চর্চার একটি গুরুত্বপূর্ণ দিক, কারণ আধুনিক শিক্ষার তিনি স্থপতি। তার সেই শিক্ষা ভাবনা থেকেই প্রকাশিত হয় তার বিজ্ঞান মনস্কতা, কুসংস্কার মুক্ত মন, বাস্তববাদী মনন। একাধারে পুস্তক রচনা, পাঠ্যক্রম তৈরি, বিদ্যালয় স্থাপন, ইংরাজি শিক্ষার প্রসার, পুরনো ধারণাকে বর্জন করে নতুন ভাবনা গ্রহণ এবং সুচিন্তিত শিক্ষা প্রতিষ্ঠান পরিচালনা, এমনই আরো কত কিছু। এবার তার শিক্ষা চিন্তা নিয়ে আলোচনা করবে অর্পিতা সাহা। দেখে নিচ্ছি অর্পিতাকে। শোনা যাচ্ছে? হ্যালো, শোনা যাচ্ছে? হ্যাঁ শোনা যাচ্ছে, শোনা যাচ্ছে। নমস্কার, আজ ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর মহাশয়ের 130তম মৃত্যুবার্ষিকীতে তাকে প্রণাম জানিয়ে তার শিক্ষা চিন্তা সংক্রান্ত আমার বক্তব্যটি শুরু করছি। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর ছিলেন নবজাগরণের পথিকৃৎ। ভারতীয় সমাজ সংস্কৃতির উন্নতির জন্য তার প্রচেষ্টা অনস্বীকার্য। শিক্ষাক্ষেত্রেও তার অবদান অপরিসীম। গবেষকরা বলেন, শিক্ষা চিন্তা নিয়ে শুরু ও শেষ ছিল তার চিন্তা ও কর্মের ক্ষেত্র। একটি শিশুকে কেমন ভাবে গড়ে তোলা হবে, তিনি ছিলেন তার মূল কারিগর। শিশুর শিক্ষণ প্রকল্পের মধ্যে দিয়ে শুরু হয়েছিল তার সমাজ নির্মাণ প্রকল্প, এবং কুসংস্কারের প্রধান বলি নারী শিক্ষা প্রসারের মাধ্যমে এই আন্দোলন সার্থক করা সম্ভব বলে তিনি মনে করেছিলেন। সারা জীবনই তিনি শিক্ষকতা, শিক্ষার প্রসার, শিক্ষা আন্দোলন ও ব্যক্তির কাজে লিপ্ত ছিলেন। এখান থেকে বিদ্যাসাগরের শিক্ষা চিন্তার কিছু বৈশিষ্ট্য অনুধাবন করা যায়। প্রথমত, বিদ্যাসাগর সংস্কৃত সাহিত্যে প্রচলিত পন্থা ছেড়ে নতুন প্রণালীতে সংস্কৃত শিক্ষা প্রদানে উদ্যোগী হয়েছিলেন। তিনি নিজে যেভাবে সংস্কৃত শিখেছিলেন, সেই প্রাচীন বিলম্বিত পন্থাকে বর্জন করে সংস্কৃত শিক্ষায় নতুন পদ্ধতির সূত্রপাত করেছিলেন। তবে এর অর্থ এই নয় যে সংস্কৃতের প্রাচীন পুস্তকগুলির প্রতি তার বিরাগ জন্মেছিল। তিনি ওই প্রাচীন পুস্তকগুলির সংরক্ষণ ও মুদ্রণ করে ওইগুলিকে সঙ্গে নিয়েই সংস্কৃত নতুন প্রণালী প্রচলনের উদ্যোগ নিয়েছিলেন। তিনি সংস্কৃত ভাষার স্বাধীন রূপান্তর করতে চেয়েছিলেন সংস্কৃত ভাষার সঙ্গে ইংরাজি ভাষার প্রচলন করে এবং সংস্কৃত সাহিত্যের অনুবাদের মাধ্যমে। কালিদাসের অভিজ্ঞান শকুন্তলম নাটকের অনুবাদ শকুন্তলা, ভবভূতির উত্তর চরিত,
এবং বাল্মীকি রামায়ণের উত্তরকাণ্ডের অনুবাদ হিসেবে সীতার বনবাস তার সংস্কৃত অনুবাদ গ্রন্থের মধ্যে অন্যতম। বিদ্যাসাগর শিক্ষাচিন্তা শুধু সংস্কৃত সাহিত্যের পরিধিতেই আবদ্ধ ছিল না, তার দ্বিতীয় পরিচয় হলো বাংলা গদ্য সাহিত্যে তার অবদান। কেবলমাত্র সংস্কৃত সাহিত্য থেকে বাংলা অনুবাদই নয়, তিনি তার ভাষাজ্ঞানের পরিচয় দিয়েছেন হিন্দি বেতাল পঁচিশে গ্রন্থের অনুবাদ বেতাল পঞ্চবিংশতি রচনার মাধ্যমে। আর ইংরাজি সাহিত্যেও যে তিনি অনন্য ছিলেন তার পরিচয় তার ইংরাজি অনুবাদ গ্রন্থগুলি, যেমন শেক্সপিয়রের কমেডি অফ এরর্স অবলম্বনে ভ্রান্তিবিলাস, মার্কসের হিস্ট্রি অফ বেঙ্গল অবলম্বনে বাংলার ইতিহাস, চেম্বার্সের বায়োগ্রাফিস ও রুডিমেন্টস অফ নলেজ অবলম্বনে জীবনচরিত ও বোধোদয়, এবং ঈশপের ফেবলস অবলম্বনে কথামালা ইত্যাদি। এগুলি নিছক অনুবাদ গ্রন্থ নয়, এগুলি বর্তমানে ধ্রুপদী সাহিত্যের পর্যায়ে পৌঁছে গেছে। বিদ্যাসাগর বাংলা গদ্য ও সাহিত্যের উন্নতির জন্য দেশে বিদেশি সাহিত্যের মূলে প্রবেশ করেছিলেন। তিনি নিজস্ব একটি গদ্যরীতির সূত্রপাত করেছিলেন, তিনি বাংলা সাহিত্যকে জনমুখী করে তুলেছিলেন। এক কথায় বলা যায় বাংলা সাহিত্যে ওনার অবদান অপরিসীম। বিদ্যাসাগরের শিক্ষাচিন্তার তৃতীয় বৈশিষ্ট্য হলো শিক্ষা প্রতিষ্ঠানের সংগঠন সম্পর্কে তার তৎপরতা। সংস্কৃত কলেজকে পুনর্গঠন করা দরকার, কলেজের শিক্ষাক্রমে পরিবর্তন আনা দরকার। সংস্কৃত শিক্ষার সঙ্গে ইংরাজি শিক্ষা তো বটেই, পদার্থবিদ্যার রসায়ন প্রভৃতি শিক্ষণকেও যুক্ত করা দরকার। এই ভাবনাগুলিকে তিনি সমর্থন করেছিলেন। তিনি বেকনের নোভাম অর্গানাম বইটিকে সংস্কৃত কলেজের পাঠ্যতালিকায় স্থান দিতে চেয়েছিলেন। তিনি মনে করতেন প্রাতিষ্ঠানিক শিক্ষাকে সচল করতে পারলেই অধ্যয়ন, অনুশীলন, শিক্ষাদান সবকিছুই পরিপূর্ণ হবে। বিদ্যাসাগর সংস্কৃত কলেজেই প্রথম শিক্ষা প্রশাসন ও প্রকল্প নিয়ে তার ভাবনাকে কাজে লাগান। এই পরিকল্পনায় ছিল সংস্কৃত পাঠ্যের পরিবর্তন, ইংরেজি পাঠ্যতালিকার আমূল পরিবর্তন, শিক্ষানীতির মূল আদর্শ মাতৃভাষায় শিক্ষার ব্যবস্থা ইত্যাদি। এবং এই পরিকল্পনার ভিত্তিতেই 1852 খ্রিস্টাব্দে তিনি তার শিক্ষা পরিকল্পনা নোটস অন সংস্কৃত কলেজ পেশ করেন। এই নোটে বাংলা সাহিত্য সৃষ্টি, সংস্কৃতের সঙ্গে ইংরাজি পাঠ ইত্যাদি সুপারিশ পেশ করা হয়েছিল। বাংলার ঘরে ঘরে শিক্ষা বিস্তার, গ্রামেগঞ্জে বিদ্যালয় গঠন এবং বাড়িতে জ্ঞানের পরিধি বাড়াতে নানা শিক্ষার প্রচলন এবং সর্বোপরি জনশিক্ষার কাজে আত্মনিয়োগ করাই ছিল তার মূল মন্ত্র। বিদ্যাসাগরের শিক্ষাচিন্তার প্রাথমিক আভাস পাওয়া যায় তার রচিত পুস্তকের সূত্রে। তার রচিত বইগুলি আমাদের কাছে অমূল্য সম্পদ। তার রচিত বর্ণপরিচয় শব্দবোধ ও পাঠাভ্যাসের অপূর্ব দৃষ্টান্ত। বর্ণপরিচয় উল্লেখিত পাঠগুলি আমাদের নীতিশিক্ষার সাথে সাথে সমাজশিক্ষাও প্রদান করে। ঈশপের গল্পগুলির এমন সুন্দর অনুবাদ বাংলা শুধু বালক মনে নয়, সমাজ মনেও ন্যায়, সত্য, সম্পর্ক, বোধবুদ্ধি, কর্তব্য বিষয় জাগ্রত করে। তার লেখা বোধোদয় শুধু চেতনাকেই জাগ্রত করে না, এটি বাস্তব জ্ঞানের এক অসাধারণ সংকলন, লোকশিক্ষার এক অপূর্ব বিবরণ যুক্ত হয়েছে এই পুস্তকে। সবশেষে এটাই বলবো যে সমাজচিন্তার ও শিক্ষার এমন বিশ্লেষণ আজকের যুগে কিন্তু বিরল। অবশ্য শিক্ষক হিসেবে নয়, বরং সমাজ বিশেষজ্ঞ হিসেবেই এক্ষেত্রে বিদ্যাসাগরের পরিচয় উদ্ভাসিত হয়। তবে এ কথাও স্মরণে রাখা দরকার যে সমাজ সংস্কারের বাস্তব কর্মযজ্ঞে নেমে এই সমাজ শিক্ষকের জীবন সার্থক হয়েছে। বিদ্যাসাগর মহাশয়কে পুনরায় আমার প্রণাম ও শ্রদ্ধা জানিয়ে আমি আমার আজকের বক্তব্য শেষ করছি। ধন্যবাদ। দেখুন ভাবতে কেমন অবাক লাগে, তিনি ওই সময়ে বসে শিক্ষক নিয়োগের জন্য আবেদনকারীর দুটি গুণ বিচার করতেন, মাতৃভাষার প্রতি তার দখল আর কুসংস্কার মুক্ত মন। আচ্ছা, সেই সমকাল কেমন ছিল শোনা যাক মৌমিতা দেবনাথের কাছ থেকে। ডেকে নিচ্ছি মৌমিতা দেবনাথকে।
আমাদের আজকের অনুষ্ঠানের মাধ্যমে আমাদের সকলের প্রিয়জন বিদ্যাসাগর মহাশয়কে আমি আমার প্রণাম জানিয়ে আমার বক্তব্য শুরু করছি। আমার ভুল ত্রুটি আপনারা সমহিমায় মার্জনা করবেন। রামতনু লাহিড়ী ও তৎকালীন বঙ্গসমাজ রচনায় শিবনাথ শাস্ত্রী ঊনবিংশ শতকের বঙ্গসমাজের যে ইতিবৃত্ত পেশ করেছেন তার কেন্দ্র অধ্যাপক রামতনু লাহিড়ীর বা পার্শ্ব চরিত্র হিসেবে একাধিক ব্যক্তির উপর আলোকপাত করেও কেন্দ্রীয় তিনি যুগপুরুষ হিসেবে চিহ্নিত করেছেন। শিবনাথ শাস্ত্রীর কথায় কোট, এককালে রামমোহন যেমন শিক্ষিত ব্যক্তিগণের রূপে দণ্ডায়মান ছিলেন এবং তাহার পদভরে বঙ্গসমাজ কাঁপিয়া গিয়াছিল, যুগে বিদ্যাসাগর সেই স্থান অধিকার করিয়াছেন। মানব চরিত্রের প্রভাব নিঃ উগ্র উৎকট ব্যক্তিত্ব সম্পন্ন তেজিয়ান পুরুষগণ হইয়াও যে সমাজ মধ্যে কিরূপ প্রতিষ্ঠা লাভ করিতে পারেন মহাশয়কে দেখিয়া জানিয়াছি। রাষ্ট্রচিন্তার প্রেক্ষাপটে বিচার করলে রামমোহন রিরোজিও মুখের মতো ভিডিওটা অফ করে বল, ভিডিওটা অফ করে বল। ওকে ম্যাম। রাষ্ট্রচিন্তার প্রেক্ষাপটে বিচার রামমোহন রিরোজিও প্রমুখের মতো কোন ট্রেন্ড বা দিক স্থাপন তিনি করেছিলেন তা নিয়ে তর্ক উঠতে পারে, তবে ব্যাপক অর্থে ঊনবিংশ শতকের সমাজ চিন্তায় বিদ্যাসাগরকে অবশ্যই প্রথম সারির পুরুষ হিসেবে গণ্য করতে হবে। 1820 খ্রিস্টাব্দের সেপ্টেম্বর আজকের পশ্চিম মেদিনীপুর জেলার বীরসিংহ গ্রামে বন্দ্যোপাধ্যায় ও ভগবতী দেবীর কোল আলো করে জন্মানো শিশুটি 9 বছর বয়সে পিতার সঙ্গে কলকাতায় এসে যে জীবন সংগ্রাম শুরু করেন বরণ গল্প কাহিনীতে আছে। 1851 খ্রিস্টাব্দে যে অধ্যক্ষ হিসেবে যোগ তিনি গ্রন্থ রচনার কাজে লিপ্ত হন। বেতাল পঞ্চবিংশতি, বাংলার ইতিহাস, বোধোদয়, উপক্রমণিকা, বর্ণ পরিচয়, বিধবা, ভ্রান্তিলাস তার কথা যুগান্তর গ্রন্থ উদ্যোগী উদারচেতা ইংরেজ পুরুষ জন এলিয়ট থিঙ্কওয়াটার বেথুনির মতো মানুষের প্রধান পৃষ্ঠপোষক ও সহযোগী হিসেবে কাজ করেছেন তিনি। তিনি ও বেথুন সাহেব মিলিতভাবে হিন্দু বালিকা বিদ্যালয় প্রতিষ্ঠা করেন যা বর্তমানে বেথুন স্কুল নামে। এটি ছিল ভারতের প্রথম ভারতীয় সালের মে মাসের মধ্যে নদিয়া, বর্ধমান, হুগলি ও পশ্চিম মেদিনীপুর প্রতিষ্ঠিত 35টি বালিকা বিদ্যালয়ে পড়াশোনা করত। 1864 সালে বাংলায় বালিকা বিদ্যালয়ের সংখ্যা হয়ে দাঁড়ায় 188টি। 1840 থেকে 1855 এইকালে বিদ্যাসাগরের কর্মজীবনের সূচনা। রাজনীতি ও সমাজশাস্ত্রে যা বিশেষভাবে তাৎপর্যপূর্ণ তা হল প্রথমত এই আদর করি সেই সমাজ শিক্ষককে যিনি শিশু শিক্ষার উপযোগী একটি ক্ষুদ্র পুস্তক বর্ণ পরিচয় রচনা করে প্রমাণ করলেন শিশু মনকে বিকশিত করতে আছে সমাজ মনকে গড়ায় প্রথম প্রতিশ্রুতি। দ্বিতীয়ত এই ঘটে গেল নাগরিক চেতনা বিকাশের বৈপ্লবিক প্রয়াস। নাগরিক বিকাশের সঙ্গে যে শিশু চিত্র ও মননের ঘনিষ্ঠ যোগ আছে ভবিষ্যৎ ও সুনাগরিক হিসেবে গড়ে তুলতে সাহায্য করতে পারে সে ব্যাপারে তিনি সতর্ক ছিলেন। মদন মোহনের পর শিশু সাহিত্য সম্ভবত ঈশ্বরচন্দ্রের সৌজন্যে সাহিত্যের ব্যাপক অঙ্গ দান করে নিতে পেরেছে। তৃতীয়ত রাজনীতির সঙ্গে বিদ্যাসাগরের কোন ছিল না। রামমোহনের উদারবাদ, বিরোধীর অতি উদারবাদ বা রাধাকান্ত দেবের জমিদারতান্ত্রিক ভাবনা কোনো কিছুই তাকে উদ্বুদ্ধ পারেনি, তাই রাজনীতির শিক্ষক বা মতাদর্শী না বলে তাকে লোক শিক্ষক বা সমাজ শিক্ষক হিসেবে দেখাই যুক্তিযুক্ত। যে বড় কথা, কোন সাহিত্যিক রাজনৈতিক ব্যক্তিত্ব ইতিহাস বা সমাজ বিজ্ঞানের সঙ্গে তার তুলনা চলে না, তবে রবীন্দ্রনাথ, শিবশ্রী, রমেশচন্দ্র দত্ত অনেকেই তার চারিত্র মাহাত্ম বর্ণনা করেছে, আবার অক্ষয় কুমার বা বঙ্কিমচন্দ্র তার আলোচনা করেছেন। ঘরের বইয়ে লেখেননি বটে বা কিন্তু তার রাজনৈতিক রঙ্গব্যঙ্গের অভাব ছিল না বইগুলির মধ্যে, বা রাজনৈতিক বোধ ছিল বলেই মতবাদ ছেড়ে তিনি সরাসরি জনমুখী কাজে নিয়োজিত হয়েছেন। নারী শিক্ষার যে আয়োজন প্রায় একার হাতে তাকে করতে হয়েছিল প্রবল
প্রতিকূলতা ও বিরুদ্ধতা সত্ত্বেও সে কাজ থেকে তিনি সামান্য বিচ্যুত হননি। শেষ পর্যন্ত বিভিন্ন প্রতিবাদের মাধ্যমে 1856 সালের 16 জুলাই আইন পাশ করা ছাত্রী 1856 থেকে 1861 সময়কালকে বঙ্গ শাহেন্দ্রক্ষণ বলে উল্লেখ করেছেন। 1857 খ্রিস্টাব্দের মহা 1858-59 খ্রিস্টাব্দের নীলকর বিরোধী আন্দোলন থেকে বিদ্যাসাগর শিক্ষা নিয়েছেন। বহমান সমাজ সংকটের মূল কোথায়, এই সংকটের সমাধান সম্ভব সেই যুগেই একজন আধুনিক সমাজকর্মীর দৃষ্টি দিয়ে বিদ্যা বুঝতে চেয়েছেন। সমকালের পরিপ্রেক্ষিতে বিচার করলে কিছু সীমাবদ্ধতার সমালোচকেরা খুঁজে পেতে সক্রিয় হতে পারেন। প্রশ্ন উঠতেই পারে সামাজিক কর্মক্ষেত্রের পরিসর নিয়ে। তিনি ব্যাপক সামাজিক সমস্যাবলি নিয়ে কতটা উদ্গ্রীব ছিলেন তা জানা যায় না। মানবতাবাদী বা আধুনিক দৃষ্টি সম্পন্ন হলেও কৃষক আন্দোলন নীল আন্দোলন নিয়ে সরাসরি তিনি কেন কিছু বলেননি, রাজনৈতিক শাসন বা শোষণ সেভাবে কোনো আন্দোলন তিনি কেন করেননি তা নিয়েও প্রশ্ন উঠতে পারে। প্রচার আন্দোলন ও জনমত গঠনের পদ্ধতিকেই তিনি সমাজ সংস্কার করেছিলেন। ব্যঙ্গ বিদ্রুপ হাসি কৌতুকের মাধ্যমে সমাজ শাসনের পথ তার পছন্দ ছিল। তবে ব্রিটিশ শাসকের অন্যায় ও অবিচার নিয়ে তিনি পুরোদস্তুর সোচ্চার ছিলেন এবং সরাসরি ও ব্যক্তিগত তার মোকাবিলা করেন। তবে কুকথা নয়, তর্ক ও রসকৌতুকে অধিপক্ষকে শিক্ষা দেওয়াই ছিল তার ধর্ম। রামমোহন থেকে বঙ্গ হয়ে রবীন্দ্রনাথ, বিবেকানন্দ, গান্ধীজি সকলের প্রতি সৃষ্টির কথা মাথায় রেখেও বলা চলে বিদ্যাসাগর যেন চরিত্র, পৌরুষ ও মনুষ্যত্ব জাগরণের এক অনন্য প্রেরণা। নারীকে আপন ভাগ্য জয় করবার অস্ত্র তিনিই তুলে দিয়ে। রামমোহন সতীদাহ প্রথা নিবারণের মাধ্যমে নারীকে বন্ধমুক্তির প্রাথমিক বাধা অতিক্রম করতে সাহায্য করেছেন। বিদ্যাসাগর এক্ষেত্রে অগ্রসর হলেন বিধবা বিবাহ আন্দোলন ও নারী শিক্ষার ক্ষেত্রে উদ্যোগী। মনে রাখতে হবে যে সময়ে বিদ্যাসাগর সমাজ সংস্কারের এই কর্মযোগ সামিল হয়েছেন তা অবশ্যই অনুকূল নয়। এই পর্বে নানা রাজনৈতিক ও সমাজ বিশেষজ্ঞের সমাবেশ ঘটলেও বা ইয়ং বেঙ্গল ও ব্রাহ্মাজের মতো কুসংস্কার মুক্ত ও প্রগতিশীল সংগঠনের আবির্ভাব ঘটলেও বিদ্যাসাগরকে কিন্তু প্রায় নিঃসঙ্গ একাকি চলতে হয়েছে এবং কোনো ক্ষেত্রে কোনোভাবেই তিনি কোনো ব্যক্তি বা গোষ্ঠীর সঙ্গে আপোষ করতে চাননি। আমি আমার বক্তব্যকে আর দীর্ঘায়িত করছি না। বিদ্যাসাগর মহাশয়ের উল্লেখ ঘটনা আছে যা এই সংক্ষিপ্ত বক্তব্যের মাধ্যমে তুলে ধরা কোনো সম্ভব নয়। সবশেষে এই উজ্জ্বল জ্যোতিষ্কের চরণে আবার প্রণাম। আমি আমার বক্তব্য এখানেই শেষ করছি। ধন্যবাদ। ধন্যবাদ রাষ্ট্রবিজ্ঞানের ছাত্রী মমিতাকে। সেই সমকালে তিনি যেভাবে নারী মুক্তি ও নারী শিক্ষা নিয়ে ভেবেছিলেন এবং তার উপায়নে সচেষ্ট হয়েছিলেন তার ফলশ্রুতি হিসেবে আমরা আজকের নারীরা অন্দর থেকে বাহিরের জগতে পা রাখতে শিখেছি। সরকারি চাকরির 4 বছরকে কাজে লাগিয়ে তিনি বঙ্গের বিভিন্ন জেলায় মেয়েদের জন্য 35টি বিদ্যালয় স্থাপন করেছিলেন। 1850 সালে লিখলেন বাল্যবিবাহের দোষ, দেখালেন অপরিণত আধারে পরিণত শিশুর বিকাশ সম্ভব নয়। এ বিষয়ে আরো বিস্তৃতভাবে জেনে নি মৌসুমি হালদারের কাছ থেকে। ডেকে নিচ্ছি মৌসুমি হালদারকে। সর্বপ্রথম বিদ্যাসাগরের 130তম প্রয়াণ দিবসে তাকে প্রণাম জানাই। আজ 29শে জুলাই, আমাদের অত্যন্ত শোকের দিন। আজকের দিনে 1891 খ্রিস্টাব্দে এই কালো দিনে আমাদের সর্বজনীন শ্রদ্ধেয় ঈশ্বরচন্দ্র বন্দ্যোপাধ্যায়, যাকে আমরা বিদ্যাসাগর বলে চিনি, মাত্র 71 বছর বয়সে বাংলার সকলকে সুখ সাগরে ভাসিয়ে পরকালে দমন করেছিলেন। তিনি আজ এই পৃথিবীতে না থাকলেও তিনি অমর হয়ে আছেন প্রতিটি ভারতবাসীর মনে প্রাণে। তার সংস্কার আজও সমাজের লোকের কাছে অনুপ্রেরণা এবং আশার আলো জাগিয়ে রেখেছেন। আজ দুঃখের দিন, তার সাথে শ্রদ্ধা নিবেদনেরও দিন। নবদ্বীপ বিদ্যাসাগর কর্তৃক আয়োজিত এই অনুষ্ঠানে তার সম্পর্কে দু চার কথা বলে
তার চরণে শ্রদ্ধা নিবেদন করব। আজ থেকে প্রায় 200 বছর আগে 1820 খ্রিস্টাব্দে 26শে সেপ্টেম্বর মেদিনীপুর জেলার বিসিংহ গ্রামে পিতা ঠাকুরদাস বন্দ্যোপাধ্যায় এবং মাতা ভগবতী দেবীর কোল আলো করে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর জন্মগ্রহণ করেন। ছেলেবেলা থেকেই তিনি ছিলেন অত্যন্ত মেধাবী এবং তীক্ষ্ণ প্রতিভার অধিকারী এক দুরন্ত বালক। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর ছিলেন একাধারে লেখক, সমাজ সংস্কার, জনহিতদের দয়ার সাগর এবং অবশ্যই তিনি একজন প্রবাদপ্রতিম শিক্ষাবিদ। এই ব্যক্তিটি তার সারা জীবন ধরে সমাজ সংস্কার তথা নারী শিক্ষার জন্য তার জীবন উৎসর্গ করেছিলেন। এই স্বল্প পরিসরে তার সম্পর্কে সবটা বলা সম্ভব হবে না। আজ আমি নারী শিক্ষায় তার অবদান সম্পর্কে আলোচনা করব। বিদ্যাসাগর প্রথম অনুভব করেছিলেন যে সমাজ তথা বাংলার জন্য কিছু পরিবর্তন করা দরকার, কিন্তু সে সময় এই বাংলার সমাজ বিভিন্ন অশিক্ষা, কুশিক্ষা এবং বিভিন্ন প্রকারের কুসংস্কারে পরিপূর্ণ ছিল। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর ভেবেছিলেন বাংলা তথা এই দেশের উন্নতির জন্য শিক্ষা ছাড়া আর অন্য কোনো পথ নেই, কারণ জনগণ শিক্ষিত না হলে একটি সমাজ কখনোই তার দেশকে একটি কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছতে পারবে না। আর একটি পরিবার তথা সমাজ গঠনের সবচেয়ে বড় কারিগর এবং মূল কাণ্ডারী হচ্ছেন সেই পরিবারের একজন নারী। তাই তিনি নারীদের শিক্ষার জন্য প্রাণপণ চেষ্টা করে গেছেন। সেই সময় নারীদের শিক্ষিত করে তোলার ব্যাপারটিও অত্যন্ত কঠিন ছিল, কারণ সে সময় নারী এবং তার পরিবারেরা বিশ্বাস করতেন নারীরা যদি অক্ষর চিনতে শিখে তাহলে তারা বিধবা হয়ে যাবে। আর আমরা সকলেই জানি সে সময় একটি নারী বিধবা হয়ে যাওয়া মানে তার মৃত্যুর নামান্তরই ছিল। তখন নারীদের পর্দার মধ্যে আবদ্ধ রাখা হতো, এমনকি তারা এই বিশ্বাস প্রচলিত ছিল যে তারা স্কুলে যেতে পারবে না, তারা শিক্ষিত হতে পারবে না। তাই বিদ্যাসাগর অনুভব করলেন তাদের মাথা থেকে এই কুসংস্কারের ভূত না তাড়াতে পারলে নারীদের শিক্ষিত করে তোলার স্বপ্নটা তার অধরাই থেকে যাবে। তাই তিনি অনুভব করেছিলেন যে তাদেরকে বোঝাতে হলে ধর্ম দিয়েই বোঝাতে হবে। তাই তিনি শাস্ত্র থেকে একটি শ্লোক খুঁজে বার করলেন এবং তিনি উচ্চারণ করলেন, কন্যা পেবং পালনীয়া শিক্ষা নিয়তি যত্নত, অর্থাৎ কন্যাকে যত্নের সঙ্গে পালন করতে হবে, শিক্ষা দিতে হবে। এরই ধারাবাহিকতায় ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর বেথুনের সহযোগিতায় অনেক প্রচেষ্টার পর কলকাতায় প্রতিষ্ঠা করলেন মেয়েদের জন্য একটি হিন্দু বালিকা বিদ্যালয়, আর এটিই ছিল ভারতের প্রথম বালিকা বিদ্যালয়। বিদ্যাসাগর স্বয়ং এই বিদ্যালয়ের সম্পাদক ছিলেন। বর্তমানে এটি বেথুন স্কুল নামে পরিচিত। 1857 খ্রিস্টাব্দে বর্ধমান জেলায় মেয়েদের জন্য আরেকটি বিদ্যালয় প্রতিষ্ঠা করা হলো। গ্রামের মহিলারা যেহেতু একটু বেশি কুসংস্কারাচ্ছন্ন, তাই তিনি গ্রামকে শিক্ষিত করার চেষ্টা করলেন। গ্রামাঞ্চলে নারীদের শিক্ষা প্রসারের উদ্দেশ্যে তিনি বাংলার বিভিন্ন জেলায় স্ত্রী শিক্ষা বিধায়নী সম্মেলনী প্রতিষ্ঠা করলেন। তিনি ব্যক্তিগত উদ্যোগ নিয়ে 1858 খ্রিস্টাব্দে মে মাসের মধ্যে নদিয়া, বর্ধমান, হুগলি, মেদিনীপুর জেলায় 35টি বালিকা বিদ্যালয় প্রতিষ্ঠা করলেন। প্রায় 1500 জন ছাত্রী তখন বিদ্যালয়গুলিতে পড়াশোনা করত। 1864 খ্রিস্টাব্দে বাংলার প্রায় বালিকা বিদ্যালয়ের সংখ্যা হয়ে দাঁড়ায় 288টি। এরপর কলকাতায় 1872 খ্রিস্টাব্দে মেট্রোপলিটন ইনস্টিটিউট, যা বর্তমানে বিদ্যাসাগর কলেজ নামে পরিচিত, প্রতিষ্ঠা করলেন এবং তার মায়ের স্মৃতি রক্ষার জন্য নিজের গ্রাম বিসিংহে ভগবতী বিদ্যালয় প্রতিষ্ঠা করলেন। এইভাবে তিনি নিরলস প্রচেষ্টায় মেয়েদের শিক্ষা সংস্কারের জন্য কাজ করে সমাজকে এগিয়ে নিয়ে গেছেন বহুদূর। আজ তিনি কতটা সফল হয়েছে তার প্রমাণ আমরা। আমি নবদ্বীপের একটি প্রত্যন্ত গ্রামের মেয়ে হয়ে আপনাদের সামনে তার সম্পর্কে আলোচনা করছি। তিনি তার লক্ষ্যে আমাদের পৌঁছে দিতে সক্ষম হয়েছেন। আজ তার কথার মধ্য দিয়েই তাকে প্রণাম জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। নমস্কার। ধন্যবাদ মৌসুমী হালদারকে। 1860 সালের 11ই আগস্ট তার সহোদর
শম্ভুচন্দ্র বিদ্যারত্নকে বিদ্যাসাগর লিখলেন, বিধবা বিবাহ প্রবর্তন আমার জীবনের সর্বপ্রধান সৎকর্ম। এ বিষয়ের জন্য সর্বশান্ত হইয়াছি এবং আবশ্যক হইলে প্রাণান্ত শিকারেও পরাঙ্মুখ নহি। এই সময়ের সাহিত্যে বিধবা বিবাহের বিরূপ প্রতিক্রিয়া দেখা দিল। সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্র বিদ্যাসাগরের গদ্যের অসম্ভব ভক্ত ছিলেন, অথচ তার দুটি উপন্যাসে এই বিধবা বিবাহকে সমর্থন করতে পারলেন না। এ বিষয় নিয়ে আলোকপাত করছে অভিজিৎ সাঁতরা। অভিজিৎকে ডেকে নিচ্ছি। আমরা সবাই জানি ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর ধর্মপ্রচারক ছিলেন না, তিনি ছিলেন একজন সমাজ সংস্কারক। তাই বিধবা বিবাহ তার জীবনের এক অন্যতম লড়াই ও আন্দোলন, যা তাকে চিরকালীন করে রেখেছে। কিন্তু তার সময়েই তার ভাষা ও সাহিত্যের অন্যতম গুণগ্রাহী বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় এই বিধবা বিবাহের সমর্থন করেননি। এই নিয়ে আমার দুচার কথা। হিন্দু সমাজের মেয়েদের দুরাবস্থার প্রথম প্রতিবাদী রামমোহন রায় তাঁর সংবাদ কৌমুদিতে এবং বিরোধীয় শিষ্যদের দ্বারা পরিচালিত জ্ঞানান্বেষণ পত্রিকায় বলা হয়েছিল, শাস্ত্রের সকল শাসন কেবল স্ত্রীলোক আর শূদ্রের উপরেই চলে। 1831 সালে প্রকাশিত সংবাদ কৌমুদিতে মেয়েদের লেখা চিঠি প্রকাশিত হয়েছিল, যার বিষয় ছিল বহু বিবাহ প্রথা রদ হওয়ায় কুলীন বিবাহ প্রথাজনিত দুরবস্থার শিকার থেকে মেয়েরা মুক্তি পায়। 1835 সালে সমাচার দর্পণে মেয়েদের লেখা দুটি চিঠি প্রকাশিত হয় বিধবা বিবাহ প্রবর্তনের দাবি জানিয়ে। 1837-এর 29 এপ্রিল জ্ঞানান্বেষণ পত্রিকায় একটি সভার বিবরণী দিয়ে একটি সংবাদ প্রকাশিত হল, যে সভার মুখ্য বিষয় ছিল ব্রাহ্মণদিগের কুপরামর্শতে শিশুকালাব্ধি বিধবা বিবাহ বিষয়ে যে কুসংস্কার হইয়াছে তাহাও বিনষ্ট করিতে হইবে। ইতিমধ্যে 1832 সালের 11 জুলাই লন্ডনের প্রিভি কাউন্সিলের রায় অনুযায়ী সতীদাহ প্রথা রদ হয়। এ কারণে বিধবাদের সংখ্যা কিছুটা হলেও বৃদ্ধি পাচ্ছিল এবং বিদ্যাসাগর মহাশয় নানা ঘটনা পরম্পরায় প্রত্যক্ষ করেন। এই দেখে তিনি বিধবা বিবাহের সমর্থনে রক্ষণশীল হিন্দু সমাজের সামনে শাস্ত্র থেকে যুক্তি স্থাপন করে 1850 সালে প্রকাশ করেন বিধবা বিবাহ প্রচলিত হওয়া উচিত কিনা এই বিষয়ে প্রথম প্রস্তাব। এই প্রস্তাব প্রকাশের 3 সপ্তাহের মধ্যে 5,000 কপি বিক্রি হয়ে যায়। 1854 সালে প্রকাশিত হয় এর দ্বিতীয় প্রস্তাব। সে সময় বিরোধীদের যুক্তিগুলিকে তিনি 24টি ভাগে বিভক্ত করে সুনিপুণভাবে খণ্ডন করেন। 1855 সালে 4 অক্টোবর তিনি 1000 জন শিক্ষিত বাঙালির স্বাক্ষর সম্বলিত একটি আবেদনপত্র বড়লাটের কাছে পাঠালে বিপরীত দিকে রাধাকান্ত দেবরাও বিরোধিতা করে তীব্র আন্দোলন গড়ে তোলেন। 1856 সালের 26 জুলাই শেষ পর্যন্ত আইন পাশ হয় বিধবা বিবাহকে বৈধতা দিয়ে। এদিকে মানুষের কথায় মুখর হতে লাগলো বাংলা উপন্যাস সাহিত্য। বিদ্যাসাগরীয় গদ্যের 19 ভক্ত বঙ্কিমচন্দ্র তার 2টি উপন্যাস রচনা করলেন এই বিধবা বিবাহের বিরোধিতা করে, বিষবৃক্ষ এবং কৃষ্ণকান্তের উইল। বঙ্গদর্শনের পাতায় 2টি উপন্যাসে তিনি দেখালেন বিধবাকে বিবাহ করলে সংসার কিভাবে বিনষ্ট হয়ে যায়, বিধবা যে কত খারাপ নেতিবাচক হতে পারে রোহিণী তার উদাহরণ হয়ে থাকল। কুণ্ডকে বিষ খেতে হয় আর
রোহিণীকে গুলিতে নিহত হয়ে সদরে চালান হতে হয়। এই বিধবা বিবাহের বিপর্যয় দেখাতে গিয়ে সাহিত্য সম্রাটকে উপন্যাসের শিল্পরসকেও জলাঞ্জলি দিতে হল। নমস্কার। এই বলে আমি বাংলা সাহিত্যের যথার্থ শিল্পী পণ্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের চরণে প্রণতি জানিয়ে আমার কথা শেষ করলাম। ধন্যবাদ অভিজিৎ। বিধাতা করতে করতে একটা মানুষ সৃষ্টি করেছিলেন, এমনই একজন মানুষকে অনুভবে যেভাবে ধরা যায় সেই কথাই কবিতায় বলছে সেজুতি ভট্টাচার্য। সেজুতি ভট্টাচার্যকে ডেকে নিচ্ছি। হ্যাঁ, শোনা যাচ্ছে? হ্যাঁ, শোনা যাচ্ছে। নমস্কার। আজকে 130তম ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের প্রতি 130তম মহাপ্রয়াণ দিবসে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের প্রতি প্রণাম জানিয়ে আমি আমার কবিতা শুরু করছি। 200 বছর, এই তো লম্বা আলপথ আত্মার দুপাশে শুয়ে আছে। 200 বছর, নিস্তারিণী, কুসুম কুমারী, নমিতা, পাপিয়া, সায়ন্তিকা, মেয়ে মানুষের অক্ষর ছুঁয়ে বেহায়া আর আশকারায় মানুষ হতে যাওয়া। দুপা ফেলতে না ফেলতে পেছনে পড়ে টান, তীক্ষ্ণ যুক্তি যুক্তি আর যুক্তিতে গোলে ভেঙে চুরমার হয়ে যাচ্ছিল গলিত বিকৃত বোধের পাহাড়। নতুন আলোয় মাথা তুলবে যে অঙ্কুরোদ্গম, সে হবে ঋজু অনমনীয়। তোমাকে যেমন দেখেছে সবাই, দান পাত্র ঠকাজ ঝংকারে মুচ্ছায় ভক্তি ঢালা নয়, বরং বড়া ভয় বুকে টেনে নেওয়া। নেই রাজ্যের আসল বাসিন্দাদের, সংগ্রাম তো জুড়ি গাড়ি চড়ে না, তাই পথ থেকে সোজা ঢুকে যায় মানুষের মধ্যে। ইতিহাস হয়, ইতিহাস কথা বলে, ইতিহাস হয়ে যায় মানুষ। শুধু শুয়ে থাকে 200 বছর, মানুষের মানচিত্রে লেখা হয় নয়া বর্ণ পরিচয়। নমস্কার। ধন্যবাদ শ্রীজ্যোতি। যে গঙ্গা মরে গেছে তার মধ্যে স্রোত নেই, কিন্তু ডোবা আছে। বর্তমান গঙ্গা তার থেকে সরে এসেছে। সমুদ্রের সঙ্গে তার যোগ, এই গঙ্গাকেই বলি আধুনিক। বর্তমান কালগঙ্গার সঙ্গেই বিদ্যাসাগরের জীবনধারার মিল ছিল, তাই বিদ্যাসাগর ছিলেন আধুনিক। বলাই বাহুল্য মূল্যায়ন করছেন রবীন্দ্রনাথ ঠাকুর। এবারের বক্তা নবনীতা কর্মকার, তার প্রবন্ধ বিদ্যাসাগর, শিক্ষা ও সমাজের এক অনন্য প্রেক্ষি। দেখে নিচ্ছি নবনীতা কর্মকারকে। নমস্কার। আজ ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের 130তম তিরোধান দিবসে তাকে প্রণাম জানিয়ে বিদ্যাসাগর ও আধুনিকতা সম্পর্কে আমার বক্তব্য শুরু করছি। 19 শতকের যুগসন্ধ্যে বিদ্যাসাগরের আবির্ভাব। তার জন্ম 1820 সালে 26শে সেপ্টেম্বর এবং তার মৃত্যু 1891 সালে 29শে জুলাই। বাঙালি সংস্কৃতির ঐতিহ্য আর আধুনিকতার মেলবন্ধনে সমাজ সংস্কারের পুরোধা তিনি। শিক্ষা, সামাজিক আন্দোলন, মূল্যবোধের প্রচার, তিনি সবকিছুই করেছেন এক নব মূল্যবোধ নিয়ে, আধুনিক দৃষ্টি নিয়ে। এ কথা বলাই বাহুল্য। আধুনিক দৃষ্টি বলতে আমরা বুঝি যুগের চেয়ে আধুনিক মতামত, পদ্ধতিগত জ্ঞানের পরিপূর্ণ ব্যবহার, সমাজ অভিমুখ নির্দেশ করা এবং চিন্তার ধারাবাহিকতা রক্ষা করা। 19শ শতাব্দীর যে সমাজ চিন্তার ইতিহাসে নবজাগরণ এনেছে এবং এই নবজাগরণের স্রোতে যে বিদ্যাসাগরের পূর্বেই রামমোহন, ডিরোজিও ও তার ছাত্রদল ব্রাহ্ম সমাজ
এবং অন্যান্য অনেক ব্যক্তি বা প্রতিষ্ঠান অবগাহন করেছেন এবং বিদ্যাসাগরের পরবর্তী সময় আধুনিকতার এই ফল্গু ধারায় যে চলমান হয়েছে তা আমাদের অজানা নয়। তবে এর মাঝেও আধুনিকতার এই ধারা যে মন্দগতি পেয়েছে সে কথা আমাদের অজানা নয়। কিন্তু তিনি যে এই শতাব্দীর বিস্ময় তাতে কোনো সন্দেহ নেই। মেদিনীপুরের রক্ষণশীল ব্রাহ্মণ পরিবারের সন্তান হয়েও সংস্কৃত পণ্ডিত হয়েও তার অসাধারণ মেধা প্রতিভা ও বিচারপতির জোরে সমাজবিজ্ঞান ও সাহিত্যের গবেষক ও সুধীমণ্ডলীর কাছে তিনি কিভাবে আধুনিকতা শিরোপা পেলেন এটাই বিচার্য। শিবনাথ শাস্ত্রীর ভাষায় যুগপ্রবর্তক, রামেন্দ্র সুন্দর ত্রিবেদীর ভাষায় সংকীর্ণ বাঙালিত্বের সীমার মধ্যে প্রকাণ্ড এক মানবতা, এছাড়া রবীন্দ্রনাথের ভাষায় নীহারিকা চক্র হতে বিচ্ছিন্ন জ্যোতিষ্কের মতো আপন বেগে বাহিরে বিক্ষিপ্ত, এই উক্তিগুলিকে বিদ্যাসাগরের আধুনিকতার পক্ষে সাজিয়ে দিল। মূল কথা হলো তিনি আধুনিক, তার মানসিকতায় শিক্ষা ও সাহিত্য সাধনায়, সমাজ সংস্কারে এবং সর্বোপরি নবসমাজ গঠনের সাধনায়। বিদ্যাসাগর সম্পর্কে একটি সাধারণ ভাবনা হলো কলকাতায় তার কর্মকেন্দ্র এবং উপনিবেশিক শাসনের বৃত্তেই আধুনিক ভাবনা শুরু ও শেষ, একথা অস্বীকার করা যাবে না। পারিবারিকভাবে যে পরিবেশে তিনি বেড়ে উঠেছেন বা যে পারিবারিক শাসনের মধ্যে নিজেকে গড়ে তুলেছেন তার মধ্যে দারিদ্র ছিল, শ্রেণীগত বা বর্ণগত একটা পরিচয় তার ছিল। তার পরিবার শ্রেণী মানসিকতার চেয়ে সামাজিক ও চারিত্রিক মূল্যবোধ যথা আলস্যনাশ্রম বিলাস নয় অনপচয় কাপুরুষ নয় পৌরুষ এবং সংযমকে গুরুত্ব দিয়েছেন বেশি। বিদ্যাসাগর রবীন্দ্রনাথ থেকে বিবেকানন্দ, মধুসূদন, প্যাডি চাঁদ, দীনবন্ধু, কেশবচন্দ্র, শিবনাথ শাস্ত্রী সকলের কাছে আধুনিক শিরোপা পেয়েছেন। মাইকেল মধুসূদন দত্ত বলেছেন যে বিদ্যাসাগর হ্যাড দা জেনিয়াস অ্যান্ড উইজডম অফ অ্যান অ্যানসেট, সেজ দা এনার্জি অফ অ্যান ইংলিশ ম্যান অ্যান্ড দা হার্ট অফ এ বেঙ্গলি মাদার। বিদ্যাসাগরের আধুনিকতার মূল কথা প্রেমের সঙ্গে বীর্য, আবেগের সঙ্গে পৌরুষ, জ্ঞানের সঙ্গে কর্মের সার্থক সম্মিলনে প্রতিকূলতার মধ্যে মহৎ কাজকে সম্পন্ন করতে চেয়েছেন তিনি। তার প্রধান ও প্রথম সৃষ্টি হলো ভাষা, ভাষার ক্ষেত্রে প্রচলিত জড়তাকে ধীরে ধীরে কাটিয়ে ওঠা, আধুনিক গদ্যরীতিকে চালু করা, সে যুগের অপরিণত গদ্যরীতিকে যথাসম্ভব ভাবে পরিবেশন করা, কিছুটা নিরস ও গুরুভাবে ব্যক্ত হলো শিল্পসম্মত, জনহিতকর, লোকশিক্ষার উপযোগী, শিশু সাহিত্য দিয়ে শিশু মনে প্রবেশ, কাব্য নাটকে অনুবাদ দিয়ে পাঠকের কাছে পৌঁছে যাওয়া, পাঠ্যগ্রন্থ দিয়ে ছাত্র মনে প্রবাহিত করা এক প্রয়াস সে যুগে বিরল। বিধবা বিবাহ ও বহু বিবাহ নিবারণ আন্দোলনকে সামনে রেখে সৃষ্টির যে অঙ্গনে তার প্রবেশ তার নিছক এক আন্দোলন নয়, এক বিপ্লবী প্রয়াস। বিতর্কের যে নমুনা তিনি পেশ করেছেন, যুক্তির যে জাল তিনি বিস্তার করেছেন, সেক্ষেত্রে আধুনিকতার পরীক্ষাটাকে উচ্চস্থানে রাখা যায়। বিদ্যাসাগরের আধুনিকতা নিয়ে গবেষকরা পরীক্ষা নিরীক্ষা চালাবেন, এক্ষেত্রে আধুনিকতার ক্ষেত্রে কষ্টিপাথরে তার বিচার চলবে, কখনো রামমোহন বঙ্কিমচন্দ্র বা রবীন্দ্রনাথকে সামনে রেখে, আবার কখনো মার্ক্সবাদী দান্ডিক বস্তুবাদী বীক্ষণে সমাজবিজ্ঞানের দৃষ্টি নিয়ে। একথা বলা যায় যে প্রথমত তত্ত্ব বা দর্শন দিয়ে নয়, হৃদয়ের অনুভূতি ও যুক্তি দিয়ে তিনি মানুষ নির্মাণ ও সমাজের কাছে নেমেছেন। দ্বিতীয়ত, একটি আদর্শ পদ্ধতি ছাড়া এই নির্মাণ কাজ চলবে না। বিদ্যাসাগরের সামনে একটি আদর্শ ছিল যা মানবতার আদর্শ। শিক্ষার ক্ষেত্রে, ছাত্র গড়ার ক্ষেত্রে প্রচলিত ধারা অতিক্রম করে বিজ্ঞানের ও যুক্তির পথে চলেছেন তিনি। তৃতীয়ত, বিদ্যাসাগর বুঝেছিলেন উপযুক্ত শিক্ষা জাতি গঠনের সহায়ক, সমাজ নির্মাণের প্রধান অবলম্বন। চতুর্থত, বিদ্যাসাগরের সংগ্রামী চেতনা ছিল আপোষহীন। বিধবা বিবাহ ও বহুবিবাহ নিরোধক আন্দোলনের মধ্যে তার অভিপ্রায় উপলব্ধি করা গেছে। বিধবা বিবাহ ও বহুবিবাহ নিরোধক আন্দোলনে স্বাস্থ্যকারীরা তো বটেই, তার সাথে যোগ দিয়েছেন বহু আধুনিক মানুষ। অথচ বিদ্যাসাগর বিবেকানন্দ রবীন্দ্রনাথ প্রমুখের কাছ থেকে প্রচুর পরিমাণে প্রশংসা পেয়েছেন। সুতরাং পরিশেষে বলা যায় যে বিদ্যাসাগরের নির্মোহ দৃষ্টি, অসাম্প্রদায়িক ভাবনা, ধর্ম বিকেন্দ্রিক পরিচয়, মানবিক ও সৎকর্মের প্রতি
প্রবল অনুভূতি এবং সর্বোপরি প্রতিকূলতাকে জয় করবার ইচ্ছা তাকে আধুনিকতার অন্যতম প্রবক্তার যোগ্য আসনে অধিষ্ঠিত করেছেন। নমস্কার, আমি পুনরায় ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের চরণে প্রণাম জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। একদিন ছিল বিদ্যাসাগর ভীষণ বাজে লোক, বলতো কিনা বিধবাদের আবার বিয়ে হোক। একদিন ছিল বিদ্যাসাগর দেখতে এলেবেলে, চাইতো কিনা লেখাপড়া শিখুক মেয়ে ছেলে। একদিন ছিল বিদ্যাসাগর দেমাকধারী ধাত, সাহেব যদি জুতো দেখায় বদলা তৎক্ষণাৎ। এবারে বক্তা চয়নিকা দেবনাথ, প্রবন্ধ বিদ্যাসাগর যেমন চিনি যেমন জানি। বিদ্যাসাগর মহাশয়কে আমার প্রণাম জানিয়ে আমি আমার বক্তব্য শুরু করছি। সেই কোন ছোট্টবেলায় মা মুখে মুখে কবিতা শেখাতেন, বীর সিংহের সিংহ শিশু বিদ্যাসাগর বীর, উদ্দেলিত দয়ার সাগর বীর্যে সুগম্ভীর। বিদ্যাসাগরের সঙ্গে সেই প্রথম পরিচয়, তারপর স্কুলের বইয়ে তার সঙ্গে ঘনিষ্ঠতা বাড়ল আরো একটু। কলেজে বাংলা সাম্মানিক নিয়ে পড়তে এসে তাকে জানলাম বিস্তৃততর পরিসরে। বুঝলাম যে লড়াইটা তিনি করেছিলেন তার বীজ বোনা ছিল সমকালীন সমাজ পরিবেশে। আসলে সতীদাহ প্রথা নিবারণের পর বাল বিধবাদের সুস্থ সামাজিক জীবনে পুনর্বাসনের প্রশ্ন অবশ্যম্ভাবী ভাবে ঘনিয়ে উঠেছিল শিক্ষিত জনমানসে। তারই সঙ্গে শাখায় প্রশাখায় জড়ানো ছিল বাল্যবিবাহ ও বহুবিবাহ রদের প্রশ্ন, সামাজিক সুস্থতা ও বিজ্ঞান ভিত্তিক চিন্তা উন্মেষের প্রসঙ্গ। তাই লড়াইটা বিদ্যাসাগরে একার ছিল না ঠিকই, কিন্তু সাম্রাজ্যবাদ ও সামন্ততন্ত্রে শাখের করাতের মধ্য দিয়ে পথ কেটে কেটে যে লড়াই, তারই বাকে বাকে তার সুসংহত ব্যক্তিত্ব, অজেয় পৌরুষ ও অক্ষয় মনুষ্যত্ব থেকে বিচ্ছুরিত দীপ্র তেজে যে প্রখর আত্মসম্মান বোধ, সজাগ জাতীয় চেতনা, নির্ভেজাল মানবপ্রীতি ও অটুট বীর্যের প্রকাশ, তাতেই সমকালীনতাকে ছাপিয়ে বিদ্যাসাগর হয়েছিলেন যুগন্ধর পুরুষ। মনে পড়ে যায় সেই অবিস্মরণীয় উক্তি, বিদ্যাসাগর মানে মাতৃভক্তি নয়, বিদ্যাসাগর মানে দয়া দাক্ষিণ্যও নয়, বিদ্যাসাগর মানে হলো ইস্পাত, যে ইস্পাত দিয়ে তৈরি হয় জাতীয় চরিত্রের কাঠামো। বিদ্যাসাগরকে কেন্দ্র করে উঠেছে বহু তর্ক, তার সীমায়তিগুলি চিহ্নিত করা হয়েছে বারে বারে। স্ত্রীশিক্ষার একজন পুরোধা পুরুষ হয়েও কেন তিনি নিজের স্ত্রীকন্যার শিক্ষার বিষয়ে একান্ত উদাসীন, কেন সেই সময়ে ব্রাহ্ম সমাজে মহিলাদের স্বচ্ছন্দ বিচরণ সত্ত্বেও মহিলা নর্মাল স্কুল সম্বন্ধে তার আপত্তি, কেন গণশিক্ষার ব্যাপারে তার আগ্রহ কম, কেন শেষ পর্যন্ত সহবাস সম্মতি বিলের বিরোধিতা করেন, অথবা কেন তিনি অক্ষয় দত্তের মতো চাষীদের সমস্যা নিয়ে মুখ খোলেননি, কেন রাজনৈতিক জিজ্ঞাসায় কখনো সাড়া দেননি, কেন বঙ্কিম মধুসূদনের মতো পরাধীনতার বেদনায় গ্লানিতে দীর্ণ হননি, কিছু প্রশ্নের উত্তর দেওয়াই যায়। কিন্তু মূলত এই আলোচনা, এই বিক্ষোভ নিষ্ফল, কারণ প্রত্যেক মানুষেরই তার আন্তঃপ্রকৃতি, ব্যক্তিগত সমাজ সংবেদনা ও বুদ্ধিমার্গীয় প্রস্তুতি এবং আত্মশক্তি সচেতনতা অনুযায়ী নিজের কর্মক্ষেত্র নির্বাচন করে। তাই সেই শঙ্খঘোষের কথায় অনুবৃত্তি করে আমরা বলতে পারি, কোথায় তারা ভুল করেছিলেন কতটুকু কেবলমাত্র তার হিসেব নিতে গিয়ে আর সময় বইয়ে দেব না আমরা। বরং বিদ্যাসাগর যে পুরনো প্রবৃত্তি বিশিষ্ট মানুষের চাষ উঠিয়ে সাতপুরু মাটি তুলে ফেলে নতুন মানুষের চাষ করার কথা বলেছিলেন, তার আলোয় তার চারিত্র মহাত্মের আয়নায় নিজেদের প্রতিচ্ছবি দেখে আজ আমরা নিজেদেরই প্রশ্ন করতে পারি, সেই নতুন মানুষ হওয়ার পথে কতটা এগোতে পেরেছি আমরা। আর সেটা করতে গিয়েই মনের পাতায় ভেসে ওঠে তার যাপিত জীবনের বহু ফেলে আসা মুহূর্ত। শিক্ষা সংস্কার, স্ত্রী শিক্ষা প্রচলন, বিধবা বিবাহ প্রসঙ্গে আমার বন্ধুরা এতক্ষণ বলেছেন, এই আলোচনায় যাব না, বরং ইস্পাত কাঠিন্য আর দরদি মনের সহাবস্থানে ভাস্বর সেই ব্যক্তিত্বকে খুঁজব। রবীন্দ্রনাথ যাকে বলেছিলেন অনন্যতন্ত্রতা, অরিজিনালিটি, বলেছিলেন বিধবা বিধাতা 7 কোটি বাঙালি গড়িতে গড়িতে একটি মানুষ সৃষ্টি করিলেন, বিদ্যাসাগর। অসত্য বা অন্যায়কে তিনি মানব জীবনের পক্ষে এতই হীন মনে করতেন,
জীবিকার তুলনায় মনুষ্যত্বকে এত অনন্ত গুণে উঁচু মনে করতেন যে মাসিক 50 টাকা বেতনে চাকরি করাকালীন মাসিক 90 টাকা বেতনে সংস্কৃত কলেজের ব্যাকরণ অধ্যাপকের পদ গ্রহণের প্রস্তাব তিনি ফিরিয়ে দিয়েছিলেন। শুধুমাত্র এই কারণে যে তার বিবেচনায় প্রসিদ্ধ তারানাথ তর্কবাচস্পতি মহাশয় ওই পদে তার তুলনায় যোগ্যতর। শুধু এটুকুই নয়, এই সংবাদটুকু পৌঁছে দিতে পায়ে হেঁটে কলকাতা থেকে কালনা যাত্রা করেছিলেন তিনি। তিনি যে সংস্কৃত কলেজের চাকরি ছেড়ে মাসে 50 টাকা ধার করে বাড়িতে পাঠাতেন তা আমাদের সবারই জানা। বিস্ময় এখানে নয়, বিস্ময় এবং সমীহ সেখানে যেখানে দেখি। এই ঘটনার অব্যবহিত পরেই ময়েট সাহেবের অনুরোধে ক্যাপ্টেন ব্যাংক নামে এক ব্যক্তিকে তিনি কয়েক মাস বাংলা পড়ান। কিন্তু মাসে 50 টাকা হারে বেতন নিতে অস্বীকার করে ব্যাংককে বলেন, ব্যাংক ময়েট সাহেবের বন্ধু আর ময়েট তার বন্ধু, অতএব ব্যাংকের কাছ থেকে তিনি বেতন নিতে পারেন না। এই হচ্ছে তার আত্মসম্ভ্রম বোধ, যে সম্ভ্রম থেকে একটি ছাত্রের সম্মান রক্ষাও তার কাছে সমান গুরুত্বপূর্ণ বলে বিবেচিত হতো। যত দুষ্ট প্রকৃতির ছেলেই হোক, অন্য সকলের সামনে তাকে শাস্তি দিয়ে অপমান করার ঘোর বিরোধী ছিলেন তিনি। এই কারণেই মেট্রোপলিটন স্কুলের শ্যামপুকুর শাখার একজন শিক্ষককে বরখাস্ত করেছিলেন তিনি। ছাত্র গোপাল গাঙ্গুলির প্রয়োজনের প্রতি অবজ্ঞা ও ঔদাসীন্যের কারণে মেট্রোপলিটন কলেজের লাইব্রেরিয়ানকেও কাজ হারাতে হয়েছিল। লোকহিত বা মানব সেবার অতিরিক্ত ধর্মে বিশ্বাস করতেন না বিদ্যাসাগর। দয়া আর ভালোবাসার সঙ্গে বীর্যের মিশেল না হলে আর একটা বিদ্যাসাগর কখনোই হতো না। তেমনি একটি ঘটনার কথা শোনাবো, যা শুনলে আমাদের অন্তর্গত আত্মকেন্দ্রিকতা আর অলস শান্তিপ্রিয়তা লজ্জায় মুখ লোকাবার জায়গা পায় না। জাহানাবাদ মহকুমার এক ইনকাম ট্যাক্স নির্ধারক ট্যাক্সের আওতায় আসে না এমন অল্প আয়ের 2-3 জন লোকের নাম একসঙ্গে জড়িয়ে তাদের ট্যাক্সের ফাঁদে ফেলেছিলেন। বিদ্যাসাগর তা জানতে পেরে তখনই খড়ার গ্রামে গিয়ে এই কাজের প্রতিবাদ জানান। লোকটি তার কথায় কর্ণপাত না করলে বিদ্যাসাগর মামলা দায়ের করেন এবং 2 মাস ধরে হ্যারিসন সাহেবের সঙ্গে গ্রামে গ্রামে ঘুরে ব্যবসায়ীদের খাতাপত্র পরখ করে এই অন্যায় নিবারণে সমর্থ হন। মানুষের প্রতি ভালোবাসা আর দয়ার প্রকৃষ্ট উদাহরণ আর কি হতে পারে? দাতব্য চিকিৎসালয় আর অন্নসত্র খোলা বড় কথা নয়, বড় কথা হলো এই 2 জায়গাতেই একজন সাধারণ স্বেচ্ছাসেবকের ঐকান্তিকতায় বিদ্যাসাগরকে অবতীর্ণ হতে দেখা। বড় বড় সামাজিক আন্দোলন নয়, তার রোজনামচার কিছু অংশ তৎকালীন সংস্কার দীর্ণ আত্মমগ্ন সমাজের গালে তীব্র চপেটাঘাতের মতো এসে পড়েছিল। অন্য সত্ত্বে অস্পৃশ্য মেয়েদের মাথায় তেল মাখিয়ে দেওয়া, কারমাটারে ওলা ওঠায় আক্রান্ত একটি নিম্নবর্ণের স্ত্রীলোকের সেবা করা তার উদাহরণ। পুত্র নারায়ণচন্দ্রকে সম্পত্তি থেকে বঞ্চিত করে পুত্রবধূকে সম্পত্তির অধিকার দেওয়াও কি সেই সময়ের প্রেক্ষিতে এক সংস্কার সাধন নয়? দীর্ঘদিন বিদেশি শাসনের পদানত থেকে বাঙালি তার জাতীয়তার চেতনা ও মর্যাদা দুই হারিয়েছিল। বিদ্যাসাগর ছিলেন তার মূর্ত ব্যতিক্রম। তার ব্যক্তিত্বের সঙ্গে স্বদেশপ্রীতি এমন ভাবে মিশেছিল যে বিদ্যাসাগর নামটাই হয়ে উঠেছিল বাঙালির আত্মমর্যাদার প্রতীক। আমরা স্মরণ করতে পারি মার্সম্যানের হিস্ট্রি অব বেঙ্গল অনুবাদ করতে গিয়ে প্রয়োজনীয় পরিবর্জন ও পরিবর্তনের মাধ্যমে বিজয়ী জাতি কর্তৃক বিজিত জাতিকে কলঙ্কৃত করার ঘৃণ্য প্রয়াসের প্রতিবাদ। মনে করতে পারি হিন্দু কলেজের অধ্যক্ষ কার সাহেবের ঔদ্ধত্যের সমুচিত জবাব অথবা জাতীয় মর্যাদার প্রতীক নিজের পরিচ্ছদের প্রতি সম্মানে গভর্নরের সঙ্গে পুনরায় দেখা করতে অস্বীকার করার ঘটনা। এইসব কারণে বঙ্গীয় সাহিত্য পরিষদের বার্ষিক অধিবেশনে দ্বিজেন্দ্রনাথ ঠাকুর তাকে ফিলান্থ্রপিস্ট না বলে পেট্রিয়ট বলেন। বিদ্যাসাগর 19 শতকের সভ্যতার সারাংশ গ্রহণ করেছিলেন, কিন্তু সরে থেকেছিলেন তার কৃত্রিমতা আর রঙিন হাতছানি থেকে। স্বদেশীয় ঐতিহ্যের বিদ্যা বিনয় মহত্বের সঙ্গে পাশ্চাত্যের যুক্তিবোধ ও বিজ্ঞান চেতনাকে বরণ করেছিলেন নিজের ব্যক্তিত্বে। বিদ্যাসাগর নামের অর্থ তাই সম্পদ নয় হৃদয়, রাজানুগ্রহ নয় আত্মশক্তি, গোড়ামি নয় মুক্ত মন। জাতীয় চরিত্রের কাঠামো তৈরি হয় যার নামে, তিনি বিদ্যাসাগর। সম্পদ আর সমৃদ্ধিতে ভরা জীবন মৃত্যুতে অবসিত হয়। মনন দিয়ে মৃত্যুকে অতিক্রম করেছিলেন যিনি, আজ প্রয়াণ তিথিতে সেই বিদ্যাসাগরকে আমার প্রণাম।
দায়িত্ব নিই। নমস্কার। অনেকক্ষণ প্রবন্ধ শুনলাম, কবিতা শুনলাম। এবার উদ্ভিদবিদ্যার অধ্যাপক ডক্টর শুভদীপ চক্রবর্তীর সঙ্গীত পরিবেশনা দেখে নিচ্ছি ডক্টর শুভদীপ চক্রবর্তীকে। নমস্কার সবাইকে। তো পণ্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর মহাশয়ের প্রয়াণ দিবসে তার প্রতি শ্রদ্ধা জ্ঞাপনের জন্য আমি রবীন্দ্রনাথ ঠাকুরের পূজা পর্যায়ের একটি গানকে বেছে নিয়েছি। ইন্টারনেট খুবই দূর, তো সেই জন্য আমি ভিডিওটি অফ করে গানটি করছি। আজি দুলোমে তোমারে চলে গোনা পথ সংসার আজি আজি দুলোমে তোমারে চলে গোনা পথ সংসার আজি তুমি আমার নয়নে নয়ন রেখো আমার নয়নে নয়ন রেখো অন্তর মাঝে আজি তুমি তোমারে চলি না মাঝে সংসার মাঝে হৃদয় দেবতা রোমে ছোটে মন যেন তাহলে অত জানে দেবতা রোমে ছোটে মন যেন তাহলে অত জানে পাপের চিন্তা মরে যেন দহি দুঃসব লাজে আজি দুলোমে তোমারে চলে গোনা পথ সংসার মাঝে সবকল রবে সারা দিন মন শুনিয়া নাদি সঙ্গীত গান সবার সঙ্গে যেন অবিরত তোমার সঙ্গরাজে সকল রবে সারা দিন মন শুনিয়া নাদি সঙ্গীত গান সবার সঙ্গে যেন অবিরত তোমার সঙ্গরাজে নিমেষে নিমেষে নয়নে বচনে সকল কর্মে সকল বর্ণনে নিমেষে নিমেষে নয়নে বচনে সকল কর্মে সকল বর্ণনে সকল হৃদয় তন্ত্রে যেন মঙ্গল বাজে আজি দুলোমে তোমারে চলি না মাত্র সংসার মাঝে তুমি আমার নয়নে নয়ন রেখো আমার নয়নে নয়ন রেখো অন্তর মাঝে আজি দুলোমে তোমারে চলি না মাত্র ধন্যবাদ। একদিন ছিল বিদ্যাসাগর বুদ্ধি শুদ্ধি কই, লিখেই চলে শিশু পাঠ্য বই। এক যে ছিল বিদ্যাসাগর কপালে তার গেরো, ওষুধ দিয়ে বাঁচায় কিনা গরিব গুর্বদেরও। এক যে ছিল বিদ্যাসাগর মগজটা কি ফাঁকা, যে যেখানে বিপন্ন তার জোগানো চাই টাকা।
এবারের বক্তা সুমন কুমার দাস, ইতিহাস বিভাগ। ডেকে নিচ্ছি সুমনকে। শুরু করছি। দেশ ও দশের পরম হিতৈষী নিবেদিত বরণীয় মহামানব ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর মহাশয়ের প্রয়াণ দিবসে তার প্রতি রইল গভীর সশ্রদ্ধ প্রণাম। আমার পূর্বের বক্তাগণ যেভাবে এই মহামানবের সামগ্রিকতাকে চিত্রায়িত করেছেন, তারপর আমি প্রাথমিক বিষয় সম্পর্কে কিছু না বলেই একেবারে আমি আমার মূল বক্তব্যে প্রবেশ করছি। আমার বক্তব্যের বিষয় বিদ্যাসাগর, শিক্ষা ও সমাজের এক অনন্য পরিপ্রেক্ষিত। এক বিশেষ ঐতিহাসিক প্রেক্ষাপটে বিদ্যাসাগরের আবির্ভাব। ঔপনিবেশিক পরিকাঠামোয় বিদেশিদের দ্বারা অবদমিত, নিয়ন্ত্রিত এবং নিপীড়িত ভারতীয় তথা বাঙালি জাতিরই প্রতিনিধি ছিলেন ঈশ্বরচন্দ্র। শর্মানা বন্দ্যোপাধ্যায় আমি বলছি না, কারণ এটা নিয়ে কন্ট্রোভার্সি আছে। স্বভাবতই প্রতি পদক্ষেপেই তাকে বইতে হয়েছিল পরাধীনতার গ্লানি। সেখানে নিজস্ব ভাষা ও সংস্কৃতি রক্ষা ও চর্চার বিষয়টি আরো কষ্টকর হয়ে উঠেছিল। ঔপনিবেশিক শোষণ ও সংশ্লিষ্ট নানা সমাজের অধিকাংশই ছিল দরিদ্র পীড়িত ও শিক্ষার আলোক বঞ্চিত। মধ্যযুগীয় পুরুষতান্ত্রিকতার প্রভাবে সমাজে না ছিল কোনো অধিকার কিংবা কোনো স্বাধীনতা। পুরুষদের বহুবিবাহ, কৌলিন্য প্রথা, পণ প্রথা ও বিধবাদের ওপর নানাবিধ নিপীড়ন ছিল স্বাভাবিক চিত্র। উচ্চবিত্ত সংলগ্ন ছাড়া সাধারণের মধ্যে সেরকম শিক্ষা ও সচেতনতা কোনোটাই ছিল না। এই প্রেক্ষাপটেই এই মহান ব্যক্তিত্বের প্রাসঙ্গিকতা। তিনি তদানীন্তন পাশ্চাত্যের দার্শনিক ধারার সঙ্গেও অনেকটা পরিচিত ছিলেন, তবে তার মানবতাবাদী দৃষ্টিভঙ্গি গড়ে ওঠার পশ্চাতে ভারতীয় দর্শনের প্রভাবকে একেবারে অগ্রাহ্য করা কাম্য নয়। কার্যত এদেশীয় সমাজ, ধর্ম, নীতি কিংবা চিন্তাধারার মূর্ত রূপ পেয়েছিল এবং সমাজের সবচেয়ে অবহেলিত ও উৎপীড়িত নারীদের সর্বাঙ্গীণ উন্নতি, সমানাধিকারের জন্য বহুবিবাহ ও বাল্যবিবাহ রদ, বিধবা বিবাহের প্রচলন, স্ত্রী শিক্ষা তথা নারী পুরুষ নির্বিশেষে সকলের শিক্ষার উন্নয়নের জন্য তার নিরলস প্রয়াস অতুলনীয়। যাই হোক, এবার আমি তার শিক্ষার পরিপ্রেক্ষিত দিয়ে একটু পর্যালোচনা করব। শিক্ষার পরিপ্রেক্ষিত দিয়ে দেখলে তিনি বাংলার শিক্ষা ব্যবস্থাতে একটা নতুন মূল্যবোধের সূচনা ঘটান। প্রচলিত ধর্মীয় বিশ্বাস ও নীতি শিক্ষার প্রতি খানিকটা কম গুরুত্ব দিয়ে বিদ্যাসাগর মার্জিত বুদ্ধি ও সমাজ কল্যাণ বোধ সমন্বিত এক নতুন শিক্ষাদর্শ প্রচলন করতে চেয়েছিলেন এবং করেও ছিলেন। এজন্যই তিনি তার পূর্ববর্তী বা সমকালীন সমাজ সংস্কারকদের কৃতিত্বকে অনেকটাই অতিক্রম করতে পেরেছিলেন। এ প্রসঙ্গে আপনারা যদি চান, 1852 সালের 12ই এপ্রিল রচিত নোটস অন দ্য সংস্কৃত কলেজ, যে প্যাম্পলেটসটা মাত্র দুদিন আগে বিদ্যাসাগর স্মৃতি রক্ষা কমিটি প্রকাশ করেছে, সেটা আপনাদের আমি দিতে পারি। এবং এই শিরোনামের রচনাতে তিনি তার শিক্ষাদর্শের সমগ্র রূপটি ফুটে উঠেছে। তার নীতির প্রধান বৈশিষ্ট্য হচ্ছে যে ভারতবর্ষের প্রাচীন সংস্কৃত সাহিত্যের ভাণ্ডার এবং পাশ্চাত্যের বিজ্ঞানের ভাণ্ডার থেকে রসদ সংগ্রহ করে বাংলা শিক্ষার, বাংলা ভাষার ও বাংলা সাহিত্যের বুনিয়াদকে পাকাপোক্ত করে তোলা। তিনি মনে করতেন, শুধুমাত্র ইংরেজি শিক্ষায় শিক্ষিত ব্যক্তি ও সংস্কৃত জানা পণ্ডিতই কেবলমাত্র অপরিহার্য নয়, এবং তাই তিনি প্রাচ্য ও পাশ্চাত্য বিদ্যার সমন্বয়ে মাতৃভাষার মাধ্যমে আঞ্চলিক শিক্ষা প্রদানে সচেষ্ট হয়েছিলেন। এবং এ প্রসঙ্গে বিখ্যাত বিদ্যাসাগর গবেষক বিনয় ঘোষ, অর্থাৎ আমি আপনাদেরকে আরেকটু সহজ করে বললে তাঁর ছদ্মনাম ছিল কালপ্যাঁচা, এবং তিনি এখনো পর্যন্ত বিদ্যাসাগরকে নিয়ে যতজন গবেষণা করেছেন তাদের মধ্যে অন্যতম হিসেবে আমি তাকে পরিগণিত করি। এবং বিদ্যাসাগর ও বাঙালি সমাজ গ্রন্থে তিনি লিখেছেন, সংস্কৃত কলেজটিকে তাই বিদ্যাসাগর সেকেলের টোল চতুষ্পাঠী করতে চাননি, আবার তার সংলগ্ন হিন্দু কলেজের মতো দেশি সাহেব তৈরির কারখানাও করতে চাননি। প্রাচ্য ও পাশ্চাত্য জ্ঞানবিদ্যার সত্যকারের মিলন তীর্থ করতে চেয়েছিলেন সংস্কৃত কলেজ সহ সমগ্র বঙ্গপ্রদেশকে। এরপর আমি আসছি নারী শিক্ষা, নারী প্রগতি, সমতা ও তাদের আন্দোলনের পরিপ্রেক্ষিতে। এক্ষেত্রে প্রথমেই বলতে হয় বেথুন সাহেবের কথা। তিনি স্ত্রী শিক্ষা প্রসারের জন্য নানা উদ্যোগ গ্রহণ করেছিলেন, কিন্তু কুসংস্কারাচ্ছন্ন ভারতীয় সমাজ তাকে বিভিন্নভাবে বাধা দিচ্ছিল।
ঠিক তখনই বিদ্যাসাগর যেন সমস্যাকে কাটিয়ে ওঠার উপশম হয়ে আন্তরিক সহযোগিতা ও সেই কর্মযুদ্ধে সামিল হয়েছিলেন। এক্ষেত্রে তাকে সব থেকে বেশি সাহস ও মনোবল যুগিয়েছিলেন আমাদের অতি পরিচিত এবং নদিয়ার মানুষ মদনমোহন তর্কালঙ্কার। এরপর তাই বিদ্যাসাগর মহাশয় বেথুন সাহেবের অনুরোধে স্কুল পরিচালনার জন্য অবৈতনিক সম্পাদকের দায়িত্ব গ্রহণেও কুণ্ঠাবোধ করেননি। তিনি আদর্শবাদী হলেও তিনি ছিলেন অত্যন্ত বাস্তব দূরদৃষ্টি সম্পন্ন একজন মানুষ। তার দৃষ্টান্ত হচ্ছে যে তিনি সেই সময় ছাত্রীদের বিদ্যালয় থেকে বাড়ি থেকে বিদ্যালয় নিয়ে আসার জন্য তিনি ঘোড়ার গাড়ির ব্যবস্থা করেছিলেন। এবং সব থেকে যেটা মূল বিষয়, যে যে শাস্ত্রের দোহাই দিয়ে রক্ষণশীলগণ নারীদের অবদমিত করে রাখতো সেই শাস্ত্রের তিনি সঠিক ব্যাখ্যাও দিয়েছিলেন। এবং স্কুল ইন্সপেক্টর থাকাকালীন বিদ্যাসাগর নদিয়া, হুগলি, বর্ধমান ও মেদিনীপুর এই কয়েকটি জেলায় বালকদের জন্য বিদ্যালয়ের পাশাপাশি বালিকাদের জন্য তিনি বিদ্যালয় স্থাপন করেছিলেন। প্রসঙ্গক্রমে আমি বলতে পারি, আমি যে স্কুলে পড়েছি দাইহাট উচ্চ বিদ্যালয়, সেখানেও আমাদের পরিচালন সমিতি, আমাদের স্কুলের পরিচালন সমিতি 2 বছর অনুসন্ধানের পর তার স্বাক্ষর সম্বলিত একটি পত্র উদ্ধার করে এবং সেটাকে আমাদের সকলের সামনে উপস্থাপন করা হয়। এবং সৌভাগ্যক্রমে আমি যে মহাবিদ্যালয়ে পাঠরত, সে তারও নাম নামে নাম নাম সেই মহান মনীষীর নামে নামাঙ্কিত। আমি এই কথাগুলির দ্বারা এটাই বলার চেষ্টা করছি যে তিনি যেন কোথাও আমাদের জীবনের সঙ্গে একটা ওতপ্রোত ভাবে জড়িত। এবং পরিস্থিতি স্বাভাবিক না থাকায় স্ত্রী শিক্ষার সবচেয়ে বড় অন্তরায় ছিল সচেতনতার অভাব। প্রবাদ ছিল, মেয়েরা লেখাপড়া করলে বা বিদ্যালয়ে গেলে অল্প বয়সে নাকি বিধবা হবে, যা সর্বৈব মিথ্যে। এরপর রক্ষণশীলতার চরম পর্যায়ে কৌলিন্য প্রথার জন্য বিধবাদের সংখ্যা বেড়ে যায়। এবং তাই প্রাচ্য ও পাশ্চাত্যের সমন্বয়বাদী হিসেবে তিনি শাস্ত্রের ব্যাখ্যা ছাড়া এই সমস্যা মুক্তির আর কোনো পথ দেখছিলেন না। তাই তিনি পরাশর সংহিতাকে গোড়াদের সামনে দক্ষতার সঙ্গে তুলে ধরেছিলেন। এরপর আলোচনার চরম শিখরে পৌঁছে ইংরেজ প্রতিনিধি লর্ড ডালহৌসির করা একটা খসড়াতে লর্ড ক্যানিং এর সহযোগিতায় 1856-তে বিধবা বিবাহ আইন সিদ্ধ করেছিলেন। এবং পরবর্তীতে বালিকা বিদ্যালয় স্থাপনের দ্বারা নারী শিক্ষা এবং নারী প্রগতির পথকে তিনি আমৃত্যু সুলভ রেখেছিলেন। এই কর্মকাণ্ডে অক্ষয় কুমার দত্ত, পণ্ডিত মদনমোহন তর্কালঙ্কার এবং দ্বারকানাথ বিদ্যাভূষণ তাকে সর্বতোভাবে সহযোগিতা করেছিলেন। এবং একজনের নাম না করলেই নয়, তিনি হচ্ছেন ইংরেজ শিক্ষিকা মেরি কার্পেন্টার। এবং তিনি প্রথম দিকে যখন শিক্ষা সহায়ক উপকরণ নিয়ে বিদ্যাসাগরের সঙ্গে অত্যন্ত বিরোধতার বাঁধে, তিনি তাকে ভালো চোখে দেখতেন না প্রথমে। কিন্তু পরবর্তীকালে তিনি যখন তার স্বকীয়তা এবং বুঝতে পারেন, তখন তিনি তার যে প্রকল্প তিনি বিদ্যাসাগরের কাছে তিনি সেটা রূপায়ণ করেছিলেন। এবং সর্বোপরি কুসংস্কার যুক্ত ও অশিক্ষিত অশিক্ষিত মানুষকে শিক্ষিত করে তোলার জন্য তিনি অনেক গ্রন্থ এবং অনেক অনুবাদও তিনি রচনা করেছিলেন, যেগুলি আমার পূর্বের বক্তাগণ যথার্থভাবেই উল্লেখ করেছেন। এবং সংস্কৃত কলেজের কাজ ছেড়ে দেবার পর আমি আমার অধ্যক্ষ আমাদের কলেজের মহাবিদ্যালয়ের অধ্যক্ষ মহাশয়ের কথা প্রসঙ্গে বলছি। রবীন্দ্রনাথ লিখেছিলেন যে বিদ্যাসাগর দীন দরিদ্র রোগী সেবা করিয়া, অকৃতজ্ঞ দিগকে মার্জনা করিয়া, বন্ধু বান্ধব দিগকে অপরিমেহ স্নেহে অভিষিক্ত করিয়া, আপন পুষ্প কোমল ও বজ্র কঠিন বক্ষে দুঃসহ বেদনাশল্য বহন করিয়া, আপন আত্মনির্ভর পর ও উন্নত বলিষ্ঠ চরিত্রের আদর্শ বাঙালি জাতির মনে চিরাঙ্কিত করিয়া, 1298 সালে 13ই শ্রাবণ ইহলোক হইতে অপসৃত হইয়া গেলেন। এবং পরিশেষে আমি বলতে পারি যে আমাদের এই মানুষের সমাজে দেবতার চেয়ে অনেক বেশি দুর্লভ মানুষ। এবং সাধনা করে জীবনে দেবতার অনুভূতি পাওয়া যায়, কিন্তু সহজে একজন এমন একজন মানুষের সাক্ষাৎ পাওয়া যায় না যিনি মানুষের মতন মানুষ। আজও আমাদের সমাজে বৈজ্ঞানিক যুগের দ্বিপ্রহর কালে অতি মানুষ এবং মানব দেবতাদের মধ্যে দেবত্বের বিকাশ যত স্বল্পায়াসে হয়, সামাজিক মানুষের মধ্যে মনুষ্যত্বের বিকাশ আদেও সেভাবে হয় না। তাই এরকম মানুষের খুব প্রয়োজন যিনি বর্তমান পরিস্থিতির নিরিখে সভ্যতার হাল ধরবেন। সর্বোপরি যিনি আমাদের লেখার মাধ্যমে ভাবাবেগ প্রকাশ করার অমূল্য সম্ভার দিয়ে গেছেন, তার পরিবর্তে আমরা আবেগকে এমোজিতে রূপদান করে ওয়ার্ল্ড এমোজি ডে পালনে ব্যস্ত।
এর ফলে আমাদের মনে মনের ভাব প্রকাশের মাধ্যম মনের ভাব প্রকাশের অন্যতম মাধ্যম লেখা তার পরিসর আস্তে আস্তে ছোট হয়ে আসছে। যাই হোক, আজকের দিনে এই মানুষটিকে স্মরণ করার মাধ্যমে যেন আমরা সকল সীমাবদ্ধতা কাটিয়ে সমৃদ্ধতার পথকে সুগম করতে পারি। আর একটা ছোট্ট কথা, আজকে এই যে একটা করোনা পরিস্থিতি, এই এই সময় আমাদের অনেক বেশি সহযোগিতা করছে হোমিওপ্যাথি। তার একটা বিরাট অবদান আছে হোমিওপ্যাথিতে। তিনি তার জীবনের প্রায় 17টি বছর তিনি সাঁওতাল পরগনা ঝাড়খণ্ডে কাটিয়েছিলেন এবং সেখানে তিনি হোমিওপ্যাথি নিজে অত্যন্ত দক্ষতার সাথে চর্চা করে এবং তার নিজ অর্থ দ্বারা তিনি তাদের ভরণ পোষণ করে সমাজের মূল স্রোতে ফিরিয়ে আনার জন্য যথাসাধ্য চেষ্টা করেছিলেন। এবং এই জন্য এই মহামানবকে আমার সশ্রদ্ধ প্রণাম। এই এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ সুমনকে, খুব ভালো লাগলো সুমনের বক্তব্য। আমরা অনুষ্ঠানের শেষ পর্বে চলে এসেছি। শৈশবে যে কবিতার মাধ্যমে আমরা বিদ্যাসাগরকে চিনতে শিখেছিলাম, সত্যেন্দ্রনাথ দত্তের সেই কবিতার কয়েকটি চরণ আবার বলতে ইচ্ছা করছে। বীর সিংহের সিংহ শিশু বিদ্যাসাগর বীর, উদ্বেলিত দয়ার সাগর বীর্যে সুগম্ভীর, সাগরে যে অগ্নি থাকে কল্পনা সে নয়, তোমায় দেখে অবিশ্বাসীর হয়েছে প্রত্যয়। এবার বৈশাখী মণ্ডলের কবিতা দেখে নিচ্ছি বৈশাখী মণ্ডলকে। নমস্কার। সাঁওতাল পরগনা গেছিলেন কোনোদিন? গেছিলাম তো, গত শীতেই এক সন্ধে বেলায়। ফিরে এসেছি পরদিন সকালে। সে কি একটা সকালেই দেখা হয়ে গেল সব? হ্যাঁ, হয়ে গেল, আর কিচ্ছু দেখাচ্ছিল না। ব্যাপারটা কি বলুন তো, কিছু কি হয়েছিল আপনার? হয়েছিল, স্টেশনে পৌঁছে উঠেছিলাম কাছাকাছি একটা গেস্ট হাউসে। থাকার ইচ্ছেও ছিল হপ্তাখানে, জানোই তো বড্ড চায় নেশা আমার। তাই রাত শেষ হতেই মাফলা সোয়েটার জড়িয়ে গেলুম মোড়ের চায়ের দোকানে। ভিড় নেই, খুবই শীত। তখন এক বৃদ্ধ ভদ্রলোক এক গ্লাস চা নিয়ে বসেছিলেন। গায়ে বেশ ভারী আর দামি কাশ্মীরি শাল। দোকানের ঠিক বাইরে এক বয়স্কা মহিলা বসে আছেন ভিক্ষের প্রত্যাশায়। একটা ছেঁড়া শাড়ি, গায়ে চাদর টাদর কিচ্ছু নেই। সে তো ঠকঠক করে কাঁপছেন। অভ্যাসবশতই হাত চলে গিয়েছিল পকেটে, একটা কয়েন ছুড়ে দিলুম মহিলাটির বাটিতে। বৃদ্ধ হেসে উঠলেন অকারণত্ব হাসি। একটু বিরক্তি হয়ে এই চাটোস্টে অর্ডার দিয়ে বেঞ্চিতে বৃদ্ধের সঙ্গে বেশ দূরত্ব রেখে বসলাম। একটু পরে বেশ গম্ভীর গলাতেই প্রশ্ন করলেন তিনি, মশাই কি বাঙালি, বেড়াতে এসেছে, কি নাম আপনার? উত্তর দিলুম। বৃদ্ধ হাসলেন। সৌজন্যবশতই প্রশ্ন করলাম, আপনিও বেড়াতে এসেছেন, আপনার নাম কি? উত্তর দিলেন না, উল্টে রীতিমতো বিদ্রুপের হাসি নিয়ে জিজ্ঞেস করলেন আমাকে, তা মশাইয়ের লেখাপড়া কদ্দূর, নাটক? বেশ ক্ষিপ্ত হয়ে জবাব দিয়েছিল, আমি কলেজে পড়াই। ও, তাহলে তো স্নাতকোত্তর, বিদ্যে জাহাজ বললেই চলে। প্রতিটি শব্দ কাটা হয়ে ফুটছে আমার বুকে। চায়ের গ্লাস রেখে এবার তিনি উঠে দাঁড়ালেন। কিছু বলার সুযোগ না দিয়ে স্মিত হেসে বললেন আমাকে, আপনি স্নাতক নন, নাম সমাপ্ত না হলে কেউ স্নাতক হয় না। শুনুন, তৈত্তিরীয় উপনিষদে একটা মন্ত্র আছে,
শ্রদ্ধায়া দেয়াম, অশ্রদ্ধায়া অদেয়াম, প্রিয়া দেয়াম প্রিয়া। দোকানের বাইরে দাঁড়িয়ে সেই মহিলাকে বললেন, মা একটু উঠে দাঁড়ান তো, গা থেকে মহার্ঘ শালটা খুলে অতি যত্নে চড়িয়ে দিলেন বৃদ্ধার গায়ে। তম্ভি তো আমার দিকে ফিরে দাঁড়িয়ে কাটা কাটা গলায় বললেন, বেড়াতে আসিনি, এইখানে থাকি আমি, বাঙালি সম্ভবত নই, সম্ভবত ঘৃণাই করি জাতটাকে, আর আমার নাম ঈশ্বরচন্দ্র বন্দ্যোপাধ্যায়। মুহূর্তে পৃথিবী দুলে উঠলো আমার চোখের সামনে, তার সামনে সসম্ভ্রমে উঠে দাঁড়াবার আগেই দেখলুম বৃদ্ধ এগিয়ে গেছেন বহু দূর। যত দূর তিনি চলেছেন তত দূর পর্যন্ত নিষ্পত্র গাছগুলিতে ফুটে উঠেছে অশোক পলাশ কৃষ্ণচূড়া। যত দূর তিনি চলেছেন আকাশ জুড়ে শঙ্খধ্বনি শুনতে পাচ্ছি, শুনছি সমুদ্র গর্জন, স্পষ্ট দেখছি উত্তাল সমুদ্রের ঢেউ তাকে আনত হয়ে প্রণাম করে ফিরে যাচ্ছে। আর আমার চোখের সামনে তখন উন্মোচিত হচ্ছে মহাভারতের মহানাটকের এক দৃশ্যপট, নানম চকিম পরম প্রত্যং। যক্ষরূপী ধর্ম প্রশ্ন করছেন যুধিষ্ঠিরকে, নানম চকিম পরম প্রত্যং, নান কি, নানম মনমল ত্যাগ। সসম্ভ্রমে যক্ষকে উত্তর দিচ্ছেন ধর্মপুত্র, বালতি বালতি জল ঢালা নয়, মনমল ত্যাগ করাকে স্নান বলা হয়। এক মুহূর্ত দাঁড়াবার সাহস ছিল না সাঁওতাল পরগনার মাটিতে। পরে ট্রেনে ফিরে এসেছিলাম কলকাতায়। নমস্কার। ধন্যবাদ বৈশাখীকে। আমাদের অনুষ্ঠান শেষ, আসুন তাকে প্রণাম জানিয়ে তাকে ধ্রুবতারা করে জীবনের পথ হাঁটি, আমাদের চেতনাকে মননকে ওনার মতন করে আধুনিক করে তুলি, মানুষকে ভালোবাসি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমাদের অধ্যক্ষ সহ সংশ্লিষ্ট সকল শিক্ষক অংশগ্রহণকারীরা মিলেমিশে ভাগ করে নিলাম বিদ্যাসাগরকে শ্রদ্ধা জানাবার এই সুযোগ প্রাপ্তির আনন্দটুকুকে। সকলে ভালো থাকবেন, ধন্যবাদ সকলকে, নমস্কার। আমাদের অনুষ্ঠান শেষ হবে অর্পিতা ধরের একটি সংস্কৃত লোক পাঠের মাধ্যমে। মাধীন সন্তোষধি ওং মধু ওং মধু ওং মধু। আমাদের আজকের অনুষ্ঠান মধুময় হোক, বিদ্যাসাগর নামাঙ্কিত এই মহাবিদ্যালয়ে চলার পথ মধুময় হোক, এই বলেই আমাদের অনুষ্ঠান শেষ করছি।